ওকে, আচ্ছা গিট কি আপনারা প্র্যাকটিস করছেন? খুব বেশি না ভাইয়া, আচ্ছা আগে কি আছে, আছে আপনাদের মানে ইউজ করার এক্সপিরিয়েন্স আছে? হালকা হয়, বেশি খুব বেশি না ভাইয়া। ওকে, আমি এখানে প্রথম শুরু করতেছি যে গিট আসলে কি জিনিস বা গিট কেন ইউজ করব সেটা নিয়ে। এখানে আসলে টপিক গুলা টাইটেল গুলো আনা হয়েছে যে কি করবো আজকে, আসলে পুরো লেকচারটার মধ্যে। এরপর হচ্ছে গিট কনফিগারেশন কিভাবে করতে হয়, আর হচ্ছে এরপরে হচ্ছে 3 নম্বরে হচ্ছে গিটের বিভিন্ন আপনার যে ফাইলের স্ট্যাটাস, কি কি স্ট্যাটাস হতে পারে, কি কি মানে এটাই হচ্ছে মেইন আর কি, যে ফাইল অ্যাড করবেন, সেটা হচ্ছে আপনি স্টেজে আনবেন, কমিট করবেন, আবার মডিফাই করবেন বা ডিলিট করবেন, হ্যাঁ আবার সেটি স্টেজ বুঝতে হবে ভালো করে। 3 নম্বরটা আচ্ছা, 4 নম্বরটা হচ্ছে আপনারা মাইক্রোফোনটা অফ করতে পারেন, কিন্তু কথা বলার সময় অন করে তারপরে আবার বলবেন। আচ্ছা, এরপর 4 নম্বর হচ্ছে গিট অ্যাড কমিট লগ পুশ পুল এমেন্ড। এই কমান্ড গুলো আসলে আমরা হরো ইউজ করি গিট ইউজ করার সময়। আমাদের এই কমান্ড গুলো সম্বন্ধে জানবো যে কোন কমান্ডে কি করে, কেন ইউজ করবো, কোনটা কখন। আচ্ছা, ব্রাঞ্চিং চেক আউট মোস্ট ইম্পর্টেন্ট, ব্রাঞ্চিং চেক আউট জিনিসটা জানবো যে কিভাবে বিভিন্ন ব্রাঞ্চ ক্রিয়েট করা যায়, বিভিন্ন কমিট হিস্টোরি নিয়ে কিভাবে আমরা বিভিন্ন ধরনের চেঞ্জ গুলো আনবো, হ্যাঁ রিমোট থেকে আনবো বা লোকাল থেকে আনবো, সেগুলো দেখবো। চেক আউটটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। চেক আউট মানে আপনি যদি কোনো হিস্টোরিতে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড যাইতে চান তাহলে লাগে। আমি জাস্ট 1 লাইন 2 লাইন বলতেছি, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো। ফার্স্টে টাইটেল সম্বন্ধে বলে যাচ্ছি, স্টেশিং মানে ধরেন আপনার কাজ করার মাঝখানে যদি কোনো আনফিনিশড ওয়ার্ক থাকে বা টেম্পোরারি কোনো চেঞ্জ থাকে যেটা আপনি কমিট করতে চাচ্ছেন না বাট ফালাইও দিতে চাচ্ছেন না, কিন্তু আপনার ধরেন অন্য ব্রাঞ্চে চেক আউট করতে হবে, অথবা ধরেন আপনার অন্য কোনো কমিটি যাইতে হবে, তখন আপনাকে আটকাই দিবে যদি কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা থাকে যে না আপনার লোকাল চেঞ্জ গুলো আপনি আগে কমিট করেন, তো আপনি তো কমিট করতে চাচ্ছেন না আবার ফালাইও দিতে চাচ্ছেন না। তাহলে যেটা করা যায়, স্টেশ করে সেটা টেম্পোরারি একটা ধরনের টেম্পোরারি বক্সের মধ্যে রেখে দিলেন, পরে যদি লাগে ইউজ করবেন, না লাগলে ইউজ করবেন না, এরকম আর কি। কিন্তু কারেন্ট ইন্ডেক্সে আপনি ওইটাকে কমিট করে আনতেছেন না। রিসেট একটা খুব পাওয়ারফুল জিনিস, রিসেট করে আসলে ডিস্ট্রাকটিভ অপারেশন, কমিট হিস্টোরি চেঞ্জ হয়ে যায়, এটা আসলে বুঝবো আমরা পরে। 2-3 ধরনের রিসেট হয় নর্মালি, সফট হার্ড মিক্সড। চেরি পিক মানে হচ্ছে কোনো একটা অন্য কোনো ব্রাঞ্চ বা অন্য কোনো রেফারেন্স থেকে আপনি কোনো একটা কমিট, কোনো চেঞ্জ যদি আনতে চান, হ্যাঁ মানে স্পেসিফিক একটা চেঞ্জ আনতে যাচ্ছেন, একটা কমিটের চেঞ্জ গুলো আনতে যাচ্ছেন, তখন চেরি পিকটা ইউজ হয়। বা রিভার্ট, কোনো একটা কমিটের চেঞ্জ গুলো যদি রিভার্স করতে চান, এক বা একাধিক কমিটের চেঞ্জ গুলো রিভার্স করে দিতে চান, এটা নন ডেস্ট্রাকটিভ রিভার্টটা। চেরি আপনার যে রিসেটটা হচ্ছে ডেস্ট্রাকটিভ, এগুলোর মধ্যে আমরা ডিটেল জানবো। রিভেসিং, রিভেসিংটা একটু আপনাদের কাছে ফার্স্ট টাইম কঠিন মনে হতে পারে, কিন্তু জিনিসটা আসলে অত কঠিন না। ডেস্ট্রাকটিভ অপারেশন, হিস্টোরি চেঞ্জ হয়ে যায়, এই ডেস্ট্রাকটিভ কি এগুলা পরে ডিটেলস আলোচনা করব। হিস্টোরি চেঞ্জ হলে কি সমস্যা, কখন করা যাবে কখন করা যাবে না, এটা কনফ্লিক্টস, কনফ্লিক্টসটাও আমাদের নর্মালি সবসময়ই হয়। কাজ করতে গেলে আপনার বিভিন্ন সময় দেখবেন যে পুল মার্স মার্স কনফ্লিক্ট হয়, মার্স কনফ্লিক্ট হয়, রিভেস করতে গেলে কনফ্লিক্ট হয়। হ্যাঁ, কনফ্লিক্ট কি জিনিস সেটা যাবে। আপনার কনফ্লিক্ট সম্বন্ধে কোনো আইডিয়া আছে, কেউ কখনো খাইছেন গিট যারা ইউজ করছেন? না হ্যালো, না ভাইয়া, না। আচ্ছা ওকে, আপনারা তো আমার ভয়েস শুনতেছেন রাইট, ভলিউম? হ্যাঁ, আমাদের ভয়েস কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে, লাস্টে সময় পাইলে ট্যাগ আর রিলিজটা দেখাই দিব। ট্যাগ রিলিজটা লাস্ট মানে আপনি যখন আমরা যখন নর্মালি মনে করেন ডেভেলপিং ডেভেলপিং কাজ করি কোনো একটা প্রজেক্টে, তখন ওটার রিলিজ হয় রাইট, যেমন আমরা গিটের ভার্সন ইউজ করতেছি, তো লেটেস্ট ফিচার আসে, বাগ ফিক্সিং আসে, বিভিন্ন ধরনের চেঞ্জ আসে, সেগুলো নিয়ে রিলিজ কাটতে হয়। তো রিলিজ কাটার আগে ট্যাগ দিতে হয় যে রিলিজের কোন ট্যাগে যাবো। আপনারা যদি এমনি মনে করেন যে আমি একটা রিপুতে গেলাম, এই রিপুতে দেখবেন যে এটা আমাদের কোম্পানি একটা রিপু, দেখেন এখানে যে রিলিজেস এরকম একটা ট্যাব থাকে গিটহাবে, এটা আপনার লক্ষ্য করছেন, রিলিজেস ট্যাবের মধ্যে সব রিলিজ গুলো দেখা যায়, ঠিক আছে? এই যে রিলিজ গুলো আছে যে 8.0.0, 8.0.1, এই ফরম্যাটটাকে সম্বন্ধে কেউ আইডিয়া আছে কোনো, যে তিনটা পার্ট যে
না ভাইয়া হ্যাঁ, এটা বলে সিমেন্টিক ভার্সন। দেখবেন সব ভার্সন গুলা এরকম ভাবে আসে। হ্যাঁ, ফার্স্ট একটা মেজর, পরে একটা মাইনর, পরে একটা ইয়েস, ভেরি গুড। তো এই এই ফরম্যাটটা সবাই মানে রিলিজ দেওয়ার সময়। আপনারা যদি আরো জানতে চান, সিমেন্টিং ভার্সন ইংলিশ সার্চ দিলে ফার্স্টে যেটা আসবে এটা নিয়ে একটু পড়াশোনা করতে পারেন আর কি। এই যে মেজর মাইনর প্যাচ, তিনটা পার্ট থাকে। তো মেজর মাইনর কখন আপনি ইচ্ছা উন্মত ভার্সন নাম্বার দিয়ে দিলে হবে না, আপনার হচ্ছে এগুলার মিনিং আছে। হ্যাঁ, যে আপনি কোন প্যাচ আপডেট করবেন, কখন আপনার ধরনের কখন এই পার্টটা আপডেট হবে, কখন মাঝখানে পার্টটা আপডেট হবে, কখন হচ্ছে ফার্স্টের পার্টটা আপডেট হবে, এগুলা একটু দেখবেন। তবে নর্মালি শর্টকাটে বলা যায় যে এই শেষের দুই পার্ট যেটা মাইনর আর প্যাচ, এটা আপডেট হওয়া মানে হচ্ছে আপনার প্রিভিয়াস যে ভার্সন গুলো আছে তার সাথে কম্পিটেবল। 8 ভার্সনের 8 এর যত ভার্সন আছে আগে এগুলোর সাথে কম্পিটেবল। বাট 8 টা যদি চেঞ্জ হয়ে যায়, 9 হয়ে যায়, তার মানে হচ্ছে এর আগের ভার্সনের সাথে কম্পিটেবল নাও হতে পারে। ধরুন আপনি যদি ভার্সন আপডেট করে দেন 8 থেকে 9 এ, তাহলে হয়তো আপনার ব্রেকেবল চেঞ্জ মানে আপনার কোডে যে আপনি ইউজ করছিলেন আগের ভার্সন ইউজ করে যে কাজ করছেন সেগুলো কাজ নাও করতে পারে। রিস্ক আছে। তো ওই মেজর ভার্সন আপডেট করার আগে জন্য বুঝে শুনে আপডেট করতে হবে। আচ্ছা, আর ওই ডিটেলস এখানে লেখা আছে, বিশাল একটা ডকস পড়বেন বসে বসে, অনেক কিছু আছে লেখা। আচ্ছা ভাইয়া, আমরা কি আপনার এই ভিডিও রেকর্ড করতে পারি? ভিডিও রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ভিডিও রেকর্ড হচ্ছে, আমরা ইউটিউবে দিয়ে দিবো লাস্টে এটা। আচ্ছা আচ্ছা, শুরু করতেছে। ওকে, আচ্ছা, গিট আসলে কি, এমন কেন ইউজ করব, বা গিটটা আমার জানার দরকার কি? ফার্স্ট টাইম হচ্ছে গিটটা হচ্ছে ভার্সন কন্ট্রোলিং সিস্টেম। ভার্সন কন্ট্রোলিং সিস্টেম বলা মানে কি, ধরেন আপনি 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 আপনার একটা প্রজেক্টে কাজ করতেছেন একা, তাহলে তো আপনার মনে করেন যে নর্মালি কি হয়, আপনি ধরেন আজকে কাজ করতে যে হঠাৎ করে মনে হইলো আর এই জিনিসটা তো কাজ করতেছে না, কিন্তু গতকাল তো কাজ করতো। হ্যাঁ, তখন আপনি চাইতেছেন তাহলে গতকালের যে লাস্ট চেঞ্জ গুলো ছিল সেই পর্যন্ত আমি ব্যাক করে যাবো, আপনি ব্যাকে যাচ্ছেন, রাইট? তো এখন আপনি চাচ্ছেন যে ওই চেঞ্জটা আমার দরকার, আমি আজকে যে চেঞ্জ গুলো করছি এগুলো আমার এখন দরকার নেই, কারণ এগুলো কাজ করতেছে না, আমার আগে ওয়ার্কিং স্টেটে যাইতে হবে। তখন আপনি কি করতে হবে, আগের ভার্সনটা কোথাও সেভ করে রাখতে হবে। নর্মালি আমরা কি করতে পারি, ধরেন একটা কালকের কাজ শেষ হওয়ার পরে ওই ফোল্ডারের একটা নাম দিয়ে ওই ডেট দিয়ে ডেট দিয়ে সেভ করে রেখে দিতে পারি, আবার ব্যাক করে ওই ফোল্ডারে যায় ওইটারে রান করে দেখতে পারি। আর এটা একটা নর্মাল একটা সিস্টেম আর কি। হ্যাঁ, আবার কি করতে পারি, ধরেন প্রত্যেকটা ফোল্ডার ফোল্ডার এইভাবে যদি রাখেন, তাহলে যেটা হয় আপনার মেমোরি লাগতেছে, আপনার যে এরকম ডেট দিয়ে 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 রাখতে হবে, জিনিসটা অনেক মেসি হয়ে যাচ্ছে আর কি। আর যদি মাল্টিপল ডেভেলপার কাজ করেন, ধরেন একই প্রজেক্টে আপনি 3-4 জন কাজ করতেছেন 3-4 জায়গা থেকে, হ্যাঁ নর্মালি এইটাই হয়, একটা প্রজেক্ট কেউ একা করতে পারে না কখনো। তো এখন হচ্ছে ধরেন একটা প্রজেক্ট 1 বছর ধরে কাজ হচ্ছে, তো 1 বছর ধরে কাজ হচ্ছে, আপনি চাচ্ছেন যে 1 বছর আগে 6 মাস আগের কাজগুলো দেখতে চাই আমি, তাহলে বুঝেন 1 বছর 6 মাস আগের কাজগুলো দেখতে চান, তাহলে হচ্ছে জিনিসটা মানে কতটা ডিফিকাল্ট হয়ে যাবে যদি আপনি ভার্সন কন্ট্রোল না করে রাখেন। কিন্তু গিট এই জিনিসটা অনেক ইজি করে ফেলছে। তো ডিস্ট্রিবিউটেড বলা মানে কি, ডিস্ট্রিবিউট আপনার আমার কার্সার দেখেন, রাইট? হ্যালো, হ্যালো, আপনার যদি বইটা পড়ছেন, বইটা পড়বেন আর কি, ভালো বই। দেখেন নর্মালি 3 ধরনের ভার্সনিং সিস্টেম থাকে। একটা হচ্ছে লোকাল লোকাল ভার্সনিং কন্ট্রোল সিস্টেম। লোকাল ভার্সনিং কন্ট্রোল সিস্টেম মানে হচ্ছে যে আমি যেটা ফার্স্টে বললাম সেটাই, আপনার একটা ফাইল আছে, এই ফাইলে আপনি প্রতিদিন কাজ করতেছেন এবং ওগুলা হচ্ছে ধরেন কোনোভাবে ই রাখতেছেন, ধরুন ভার্সন 1 প্রথম দিন রাখছিলেন, পরের দিন কাজ করছেন ভার্সন 2 দিয়ে সেভ রাখছেন, তারপরের দিন কাজ করছেন ভার্সন 3 এবং লেটেস্ট ফাইলটা এখন ভার্সন 3 আছে। কোনো কারণে আগের ভার্সনে যেতে যাচ্ছেন, তাহলে হচ্ছে ভার্সন 2 থেকে ফাইলটা দেখবেন, তাহলে ভার্সন 2 তে আপনি চলে যাবেন। এটা হচ্ছে লোকাল। এখানে আপনি একা কাজ করতেছেন, আপনার নিজের মেশিনে আছে, আপনার নিজের মেশিন মনে করেন কোনো কারণে হার্ড ডিস্ক ক্র্যাশ করলো বা হচ্ছে কম্পিউটার চলে গেলো কোনো জায়গায়, হ্যাঁ তো মনে করেন, তাহলে তো মনে করেন আপনার সব গেলো, প্রজেক্ট গেলো, সবই গেলো, তো এটা ভালো না আর কি সিস্টেমটা। তো সেন্ট্রালাইজড ভার্সন কন্ট্রোল সিস্টেম সেকেন্ড। তো সেন্ট্রালাইজড ভার্সন কন্ট্রোল সিস্টেম মানে হচ্ছে দেখেন এই ফাইলের ভার্সন গুলো একটা জায়গায় আছে, এটা হচ্ছে সেন্ট্রাল VCS সেন্টার, ভার্সন কন্ট্রোল সিস্টেম সার্ভার, তার মানে এটা রিমোটে আছে। হ্যাঁ, রিমোটে আছে কোনো একটা জায়গায় আপনি রাখছেন,
এবং কম্পিউটার এ কম্পিউটার বি মিনস হচ্ছে ধরেন যে ডেভেলপার এ এটা ডেভেলপার বি, হ্যাঁ, তো ডেভেলপার এ ডেভেলপার বি যখন কাজ করে তখন হচ্ছে তাদের ভাষণ গুলা ওই একটা জায়গায় সেভ রাখে, এই জন্য বলতেছে সেন্ট্রালাইজ। তো সেন্ট্রালাইজ মানে হচ্ছে সেন্টার এক জায়গায় আছে, কেন্দ্রে আছে এবং সবাই ওখান থেকে কাজ করছে। তো এইটাতে একটা প্রবলেম হতে পারে যে আপনাদের নেট কানেকশন লাগবে, কারণ আপনি তো রিমোট থেকে কিছু আনতে চান, অবশ্যই আপনার ডেটা আসতেছে যাচ্ছে, তার মানে হচ্ছে আপনার নেট কানেকশন লাগবে। আচ্ছা, এরপরে হচ্ছে ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেম, যেটা গিট আমরা বলতেছি। এটা মানে হচ্ছে দেখেন এই এটা হচ্ছে আপনার সার্ভার, হ্যাঁ, এটা সার্ভার। আপনি যখন কাজ করেন কম্পিউটার এতে আপনার এই সম্পূর্ণ সার্ভারে যত জিনিসপাতি আছে, যত ধরনের ব্রাঞ্চ আছে, ট্যাগ আছে, কমিট আছে, হিস্ট্রি আছে, যত কিছু আছে সবকিছু সে লোকালে টোটালি ডাউনলোড করে ফেলে, বুঝতেছেন? তার মানে হচ্ছে সে আপনি আপনার নেট কানেকশন না থাকলেও আপনি নিজের মতো করে এই কাজ করে দিতে পারবেন লোকালি, যখন আপনার রিমোটে সার্ভারে আপনার আপডেট করার দরকার হবে তখন জাস্ট নেট কানেকশনটা থাকলেই হলো। সেম ক্ষেত্রে কম্পিউটার বি মানে ধরেন এটা হচ্ছে ডেভেলপার টু, তো ডেভেলপার টুর কম্পিউটারও সে তাই করতেছে আসলে, যখন এই কাজ করতেছে এই সিস্টেমের মাধ্যমে ডিস্ট্রিবিউটেড সিস্টেমে, তখন সে সার্ভারে সবকিছু নিজের লোকাল মেশিনে ডাউনলোড হয়ে গেছে। দেখেন এখানে তিনটা ভার্সন ছিল, এখানেও তিনটা ভার্সন আসছে, এখানেও তিনটা ভার্সন আসছে, তার মানে হচ্ছে আপনার ওই সবাই সবাই সবকিছু নিয়ে লোকালে বসে আসছে, আপনার রিমোটের উপরে খুব একটা ডিপেন্ডেন্সি নাই আর কি। এটুকু ক্লিয়ার কোশ্চেন? হ্যাঁ, এগুলো সহজ জিনিস, এগুলো বেশি আলোচনা করবো না, হিস্ট্রি টাইপের জিনিসপাতি, এগুলো পড়লে বিরক্ত পড়বেন, বসে বসে দেখবেন যে সব বুঝতেছেন, সহজ জিনিস। আচ্ছা, এই জন্য এটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম বলতেছে। আচ্ছা, গিট থেকে কিভাবে আমরা মানে স্টার্ট করব গিটে, তো ওইগুলো মনে হয় আমরা জানি সবাই, তারপর দেখাই দেওয়া। ধরেন হচ্ছে আমি একটা রিপো ফার্স্টে ক্লোন করব, ক্লোন করা মানে ডাউনলোড করা, গিটের ভাষায় এটাকে বলতেছে ডাউনলোড করা। আচ্ছা, লোকাল মেশিন আর রিমোট মেশিনে, মানে রিমোট মেশিনে যখন রাখবেন বা রিমোট সার্ভার যেটা বলতেছে, এখানে রিমোট সার্ভার কি হতে পারে, কোন আইডিয়া আছে? ক্লাউড, হ্যাঁ, ক্লাউড। ক্লাউড কি, কোন ক্লাউড, ক্লাউডের কোথায়, ক্লাউড মানে হচ্ছে পুরোটাই, মানে তারও তো গিট বুঝতে হবে তাই না, সে আপনার জিনিসপাতি গুলা দিবে, এই যে ভার্সনিং সিস্টেম গুলো আপনার লোকাল মেশিনে ডাউনলোড করে দিবে, তার মধ্যেও তো গিট থাকতে হবে। সিম্পল, এই গিট হাব বলেন, বিট বাকেট বলেন, গিট ল্যাব বলেন, এগুলো সবই হচ্ছে আপনার ওই গিটের ভিসিএস সার্ভার বলতে পারেন, রিমোট সার্ভার আমরা ওখানে রাখতেছি। তো এখন ওখানে রাখলে আপনার সুবিধাটা কি, ওই যে আগে যেগুলো বললাম সেগুলাই, যে মাল্টিপল ডেভেলপার যখন কাজ করতেছেন, আপনি ধরেন রাতে কাজ করতেছেন, আরেকজন দিনে কাজ করতেছে, আরেকজন দুপুরে কাজ করতেছে, তো যা যে যখন কাজ করতেছে তার কাজগুলো আপডেট করে তার রিমোটে দিয়ে দিচ্ছে সার্ভারে, ধরেন গিটহাবে, গিটহাব ধরে নিলে গিটহাবে আপডেট করে দিচ্ছে, এখন গিটহাব থেকে যে যখন কাজ করতে বসতেছে সে তখন ওইটা ডাউনলোড করে তারপরে কাজ করা শুরু করতেছে, তো লেটেস্ট আপডেটটা সে পাচ্ছে। কিন্তু আপনার লোকাল মেশিনে রাইখা যদি ধরেন আপনি ঘুমায় যান ওইটা, তাহলে তো আর আরেকজন ডেভেলপার সেটা পাবে না তাই না, তো এই জন্যই আপনার সব চেঞ্জ গুলো রিমোটে রাখতে হয় সবসময়, কারণ এগুলো হচ্ছে ধরেন একই প্রজেক্টে একই ফিচারে তিন চারজন কাজ করতেছে, তো তাহলে হচ্ছে সবার কাজ সবার কাজের সাথে সিঙ্ক থাকতে হবে, নাহলে আপনি একা কাজ করে যাচ্ছেন আরেকজনের ধরেন সেম ফিচারই কাজ করতেছে, দুইজনে একই ফিচার ইমপ্লিমেন্ট করে দিলেন তাহলে লস না? বা মনে করেন যে আপনি আরেকজনের কাজটা অর্ধেক করে ফেলছে, আপনি আবার প্রথম থেকে শুরু করলেন, তাহলে আপনি যদি তার অর্ধেক কাজটা নিয়ে নেন তাহলে আপনার বাকি অর্ধেক করলেই হচ্ছে জিনিসটা, মানে টিম ওয়ার্ক তো এটাই, মানে আপনি কাজগুলো ভাগ করে নিতেছেন বা কাজগুলো অর্গানাইজড ওয়েতে করতেছেন আর কি। তো এই জন্য আমরা গিট হাব ইউজ করি, বা গিট হাবে তো নর্মালি, গিট হাবে সবার অ্যাকাউন্ট আছে আমাদের? জি ভাইয়া আছে। আচ্ছা, তো গিট হাবে, গিট হাবে অ্যাকাউন্ট করবেন, না থাকলে আর থাকে তো ভালো, গুড। গিট হাবে নর্মালি পাবলিক রিপো গুলা ফ্রি, হ্যাঁ, পাবলিক রিপো গুলা ফ্রি, প্রাইভেট রিপো গুলা পেইড থাকে। আর গিট হাবটা খুব পপুলার ওপেন সোর্স প্রজেক্ট গুলার জন্য, যত ধরনের ওপেন সোর্স প্রজেক্ট আছে সবগুলো প্রজেক্টই মোটামুটি আপনার গিট হাবে আছে, হ্যাঁ, গিট হাবেই হোস্ট করে ওরা। আর বিট বাকেট আছে, বিট বাকেটও পপুলার, ভালো পপুলার। বিট বাকেটে হচ্ছে আপনার পাবলিক রিপো ফ্রি, প্রাইভেট রিপো ফ্রি, প্রাইভেট রিপো ফ্রি, কিন্তু প্রাইভেট রিপো যেটা আপনি কাজ করবেন যে টিম মেম্বার 6 জন হতে পারবে হাইস্ট, তার উপরে গেলে আপনার পে করতে হবে। আর আপনার গিট ল্যাব একটা আছে, সে প্রাইভেট 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 বলেন পাবলিক বলেন সবই ফ্রি আর কি, আনলিমিটেড রিপো আপনি ফ্রি, তো এটা তো আরেকটা ইয়ে আছে। ফেব্রিকেটর আছে একটা, ফেসবুক নিজেরা ইউজ করে ফেব্রিকেটর, সেম আর কি, আরো অনেক থাকতে পারে ওগুলা, মানে জাস্ট হচ্ছে আপনি হোস্টিং, আপনি হোস্ট করতেছেন, হুম,
তো ওদের নিজেদের নিজেদের ফিচার থাকে কিছু, যেমন ওই যে আমি বললাম যে রিলিজের ট্যাবটা দেখাইলাম, পুল রিকোয়েস্টের ট্যাব আছে, এগুলো আপনারা বিভিন্ন ধরনের দেখতে পারেন। যেমন ধরেন যে এখানে এই যে পুল রিকোয়েস্টের ট্যাব আছে, পুল রিকোয়েস্ট মানে হচ্ছে আপনি একটা চেঞ্জ করে, হ্যাঁ, সেই চেঞ্জটা আপনি চাচ্ছেন যে এই চেঞ্জটা আমার কাজ করা শেষ, এটা আমি মাস্টারে মার্চ করব। মানে আমার মেইন যে মাস্টারে সবসময় সব লেট, মানে যেগুলো চেঞ্জ গুলো একদম মানে সব টেস্টিং টুস্টিং করা শেষ, সব ধরনের কিউএ পাস করছে, তারপরে মাস্টারে মার্চ করা হয়। মাস্টারটা অনেক স্ট্যান্ডার্ড এর মতো, যে সবাই জানে যে মাস্টার কাজ করবে সবসময়, হ্যাঁ, এবং রিলিজ গুলো মাস্টার থেকে কাটা হয়। আমার কথা কি আপনার বুঝতেছেন? ঠিকঠাক হ্যাঁ, এই জিনিসটা বুঝি না, মাস্টার তারপর পুল রিকোয়েস্ট এই ব্যাপার। আচ্ছা, আমরা এগুলো ডিটেইলস আলোচনা করব একটু পরে ব্রাঞ্চিং এর মধ্যে, ঠিক আছে? তো এখনকার মতো জাস্ট টার্মগুলো শুনে যান, যাতে হচ্ছে পরে যে মিলাইতে পারেন আর কি। তো ধরেন আমি একটা রিপো যদি শুরু করতে চাই, আমি একটা রিপো যদি ক্রিয়েট করতে চাই, ধরেন আমি আমাদের এই প্রজেক্টে লাগবে, আমি আপনাদের টাস্ক দিব লাস্টে, জেস লার্ন, ধরেন আমি জেস স্টেপ বিডিতে, এটাতে পারমিশন নাই আমার, পারমিশন আমি একটু পরে নিতেছি, আমি আপাতত আমার পার্সোনাল ইস্যু করতেছি। ধরেন ট্যাগ দিলাম কি ডেসক্রিপশন, হ্যাঁ, আমরা ধরুন ইনিশিয়াল একটা কমিট চাচ্ছি, পাবলিক রিপো, হ্যাঁ, ক্রিয়েট রিপোজিটরি। তো এটা একটা রিপো ক্রিয়েট হয়ে গেল, হ্যাঁ, যে স্লার নামে একটা রিপো ক্রিয়েট হলো। এখন ক্লোন করব কিভাবে, দেখেন এখানে ক্লোন করার ইউআরএল দুইটা থাকে, https আর একটা হচ্ছে ssh। তো https আর ssh এর মধ্যে যেটা, https দিয়ে করলে আপনার হচ্ছে ওই ইউজারনেম পাসওয়ার্ড বারবার দিতে হবে, একবার সেভ করে রাখা যায়। আর যদি https দিয়ে করেন, এই ইউআরএলটা নেন, আর যদি SSH দিয়ে করেন তাহলে হচ্ছে আপনার ওই আপনার যে SSH কি আছে পাবলিক কিটা, সেটা গিটহাবে সেভ করে দিয়ে আসতে হবে, তাহলে হচ্ছে আপনি ই করতে পারবেন পরবর্তীতে SSH দিয়ে পুল পুল সব করতে পারবেন, কোনো কিছু লাগবে না এর জন্য পাসওয়ার্ড। তো আমি দেখেন আমাদের একটা কমিট আছে এখানে, ফার্স্টে আমি যে ইনিশিয়াল কমিট, এই কমিটে জাস্ট হচ্ছে আমাদের এই রিডমি ফাইলটা অ্যাড হয়েছে। তো এই যে রিডমি ফাইলটা অ্যাড হয়েছে, ঠিক আছে, এই ফাইলের মধ্যে এই লেখাটা আছে, দেখেন রথে যান, তাহলে দেখেন এই লেখাটাই আছে আর কিছু না। আচ্ছা, তো আমি ওইটার ইউআরএলটা কপি করছি, হ্যাঁ, এসএস এর ইউআরএলটা কপি করছি। তো ধরেন আমি ওইটা এখন ক্লোন করব, তো গিট ক্লোন এটা পেস্ট করতেছি, ঠিক আছে। তো ধরেন আমি এটা ডেভেলপার ওয়ান দিয়ে ফোল্ডার দিচ্ছি, দেখেন এখানে একটা সিস্টেম লিখে দেওয়া আছে, গিট ক্লোন রিপু ইউআরএল ডিরেক্টরি, ডিরেক্টরি মানে ফোল্ডার আর কি, সেম জিনিস, এক জিনিসের দুই নাম। গিট ক্লোন রিপু ইউআরএল, এই রিপু ইউআরএল মানে হচ্ছে যে আপনি যেটা কপি করে আনলেন এসএসএস এর ইউআরএল অথবা হচ্ছে আপনার এইচটিটিপিএস এর ইউআরএল, ওইটা। এরপরে ডিরেক্টরিটা অপশনাল, যদি ডিরেক্টরিটা না দেন তাহলে হচ্ছে আপনার রিপুর যে নাম সেই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে তার ভিতরে সবকিছু ডাউনলোড করবে, কিন্তু ডিরেক্টরিটা যদি নামটা দিয়ে দেন তাহলে হচ্ছে সেই নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করবে, এরপরে হচ্ছে ওই ডিরেক্টরির ভিতরে আপনার এই কোডগুলা ডাউনলোড করবে। এই জিনিসটা ক্লিয়ার কিনা? জি জি। আচ্ছা, তাহলে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, জাস্ট ডেভেলপার ওয়ান নামে, এরপরে এটা কাজে লাগবে। ক্লোন করতেছে, ওকে, ডাউনলোড করা শেষ। এরপরে আমি ওই ডেভেলপার ওয়ান এ যাচ্ছি, যে দেখি দেখেন আমাদের এখানে এই যে ডট গিট নামে একটা ফোল্ডার আসছে, ঠিক আছে, হিডেন ফোল্ডার। তো লিনাক্স মেশিনে নরমালি ডট দিয়ে যেগুলো শুরু হয় ওগুলো হচ্ছে হিডেন ফোল্ডার, ও ফোল্ডার ডিরেক্টরি সামনে যদি থাকলে এটা ডিরেক্টরি, মানে আর যদি ফাইল থাকে তাহলে হচ্ছে হিডেন ফাইল আর কি, ডট দিয়ে ফাইলের নাম শুরু হয়। আচ্ছা, তো এই ফাইলটা, এই যে ডট গিট ফোল্ডারটা, এই ফোল্ডারটাই সব গিটের সব হিস্টোরি রাখে, ঠিক আছে, মানে আপনার যত ধরনের কারিগরি হচ্ছে সব এই ফোল্ডারের ভিতরে হচ্ছে। ডট গিট যদি আমরা এলএস করি তাহলে দেখেন এই ফোল্ডারের ভিতরে অনেক ধরনের ডিরেক্টরি ফাইল টাইল হাবি যাবে অনেক কিছু আছে। তো এগুলো সম্বন্ধে যদি পরে একজন গিটের মানে ডিপ লেভেলের একটা লেকচার দেওয়ার সুযোগ হয় তখন আর কি বলবো নি যে এগুলোর ভিতরে কোনটাই কি রাখে, যে অবজেক্ট, যে প্রত্যেকটা কমিট রাখতেছি সে কমিটের হিস্টোরি গুলো রাখতেছে, রেফস, বিভিন্ন ধরনের রেফারেন্স গুলো আছে, এই রেফারেন্স গুলো এটার মধ্যে রাখতেছে, হ্যাঁ, যে হেডটা কোথায় পয়েন্ট করতেছে সেটা রাখতেছে, এটা ফাইল, এটা প্রিন্ট করলে দেখা যাবে হেড এখন মাস্টারকে পয়েন্ট করে। যেমন আমাদের এই ব্রাঞ্চটা কি এখন মাস্টার না, ডিফল্ট হচ্ছে আপনি ক্লোন করার পরে মাস্টার ব্রাঞ্চকে পয়েন্ট করে, ঠিক আছে। তো ধরেন আমি এটা ক্রিয়েট করতেছি, এই যে হেডটাকে, হেড এর মান দেখতে চাই, দেখেন এই যে মাস্টার বলতেছে, হুম, যে রেফারেন্স হচ্ছে মাস্টার,
যাক এগুলা এখন না জানলেও সমস্যা নাই, এগুলা একটু ডিপ লেভেল। আচ্ছা এখন দেখেন আমি যদি গিট লগ করি, গিট লগ মানে এই কমান্ডটা দিয়ে আসলে হচ্ছে গিটের কমিটের হিস্টোরি গুলা দেখা যায়, কমিটের কি কমিট আছে, হ্যাঁ কে দিছে। আচ্ছা এটা হচ্ছে এ দিছে, অথর এই টাইমে দিছে, হ্যাঁ এটা হচ্ছে কমিট মেসেজটা, ইনিশিয়াল কমিট। এটাও যে আমরা ইউআই থেকে দিয়ে দিছি, আমরা যখন ক্রিয়েট করছিলাম ফার্স্ট ইনিশিয়াল কমিটটা আমরা ওই যে সিলেক্ট করে দিছিলাম, এই জন্য এই কমিটটা গিট হাব থেকে অটোমেটিক দিয়ে দিছে আর কি। আচ্ছা আচ্ছা এখানে আচ্ছা কনফিগারেশন জিনিসটার মধ্যে বলি, কনফিগারেশন জিনিসটা দেখেন কনফিগারেশন হচ্ছে দুই ধরনের কনফিগারেশন নরমালি আমরা ইউজ করি, আরো অনেক কনফিগারেশন আছে। নরমালি গ্লোবাল আর লোকাল এই দুই ধরনের কনফিগারেশন ইউজ করা হয়। আর আপনার যদি সিস্টেম কনফিগারেশন ইউজ করার দরকার হয় না, ইউজ একটা আছে সিস্টেম কনফিগারেশন ড্যাশ ড্যাশ সিস্টেম দিলে, যেমন এখানে ড্যাশ ড্যাশ লোকাল ড্যাশ ড্যাশ গ্লোবাল দিলে এগুলো ফ্ল্যাগ, ঠিক আছে। তো এগুলো দেওয়া মানে হচ্ছে সে কোন কনফিগারেশন, প্রত্যেকটা কনফিগারেশন একটা ফাইল আছে যে সে কোন ফাইলে রাইট করে, মানে সবকিছুই আপনার রিড রাইট অপারেশন, ঠিক আছে। আর কোনো কিছু মেজিক্যালি কিছু হয় না, আপনার লিখে দিয়ে আসতে হয় পরে কাজ করার সময় ও জিনিস ফাইলটা রিড করে করে কাজ করে। তো এখন এই গ্লোবাল কনফিগারেশন ফাইলটা আপনার হোম ডিরেক্টরিতে ডট গিট কনফিগ নামে একটা ফাইলের মধ্যে রাইট করে। আমি যদি এখানে আমারটা দেখি, এই দেখেন এই যে হোমে ডট গিট কনফিগ এর মধ্যে আছে এই যে এই ফাইলটা, হ্যাঁ যে এই ফাইলটার মধ্যে যে ইউজার নেম তারপর হচ্ছে যে ইমেল আছে এই এই জিনিসটা পড়ে কিন্তু সে এই জায়গায় নামটা বসাইছে, ঠিক আছে। এই যে মেইল কি হবে এই জিনিসটা বসাইছে। আচ্ছা আর লোকাল, হুম ভাইয়া এটা কি মানে এই কনফিগারেশন যেটা বললেন সেটা কি একদম মানে ওই যে আমরা এসএসএস ক্রিয়েট যখন করছিলাম ওইটা ওভার ওইটাই বসাই দিছে ওখানে, মানে এটা কি একটা একটাই ফাইল, মানে আপনি যেমন বললেন যে ভাইয়া গ্লোবাল একটা, তার মানে এটা কি মানে পুরো একটা পিসির জন্য একটা গ্লোবাল কনফিগ ফাইল আছে, আর আমি যদি চাই তো আমার রিপোজিটরি অনুসারে আবার আবার অনেকগুলো কনফিগারেশন ফাইল ক্রিয়েট করতে পারি, এই জিনিসটা কি এরকম? হ্যাঁ এই জিনিসটা আসলে গ্লোবালটা বলা মানে আসলে কম্পিউটারের মধ্যে একটা আছে যেটা রুটের ডট গিট কনফিগ এর মধ্যে আছে, আর আপনি প্রত্যেকটা রিপোজিটরির ভিতরে ডট গিট এর ভিতরে একটা কনফিগ ফাইল থাকে। একটু আগে আমরা দেখছি, দেখেন এখানে আমরা যদি দেখেন এখানে একটা কনফিগ নামে একটা ফাইল থাকে, হ্যাঁ এটা ফাইল এই যে সামনে ডি নাই আর কি ড্যাশ, তার মানে এটা ফাইল। তো এই কনফিগ ফাইলটা হচ্ছে লোকাল, এটা যদি দেখেন আচ্ছা ভাই ক্যাট দিয়ে কি বুঝাচ্ছেন, ক্যাট দিয়ে প্রিন্ট করতেছে জাস্ট এই ফাইলের কন্টেন্ট গুলা এখানে প্রিন্ট করতেছে, ঠিক আছে। আপনি যেভাবে পারেন ওপেন করে রাইট ক্লিক করে ওপেন দিয়ে যেভাবে টেক্সট এডিটর যেভাবে পারেন করবেন, সমস্যা নাই। আমি টার্মিনালে প্রিন্ট করতেছি এই জন্য ক্যাট কমান্ড ইউজ করতেছি। আচ্ছা এখন দেখেন এইখানে এই যে রিপোজিটরি গুলা এই যে কনফিগারেশন গুলা, এই কনফিগারেশন গুলা হচ্ছে লোকাল, কারণ হচ্ছে এটা ওই রিপোজিটরির ভিতরে যে ডেভ ওয়ান যে রিপোজিটরি আছে সেই রিপোর ভিতরে ডট গিট এর মধ্যে কনফিগ ফাইল, ঠিক আছে। এখন এই ফাইলটা আবার ওই গ্লোবালটাকে ওভাররাইট করে, আপনি গ্লোবালে একটা বলে দিয়ে আসছেন কিন্তু কোনো একটা স্পেসিফিক রিপোর্ট জন্য ধরেন আপনার নেম আর ইমেল চেঞ্জ করতে যাচ্ছেন, তখন আপনি জাস্ট এখানে এসে এরকম গিট কনফিগ ড্যাশ ড্যাশ লোকাল দিয়ে ইউজার ডট নেম, হ্যাঁ ইউজারের আন্ডারে নেম জিনিসটা একবার দেখছেন, দেখেন আবার খেয়াল করে দেখেন ইউজারের আন্ডারে নেম, ঠিক আছে এইভাবে ইউজার ডট নেম এভাবে অ্যাক্সেস করে সবকিছুই, এলিয়াস ডট এলজিবি তার মানে এইভাবে লিখতে হবে এটাকে, আর ক্রেডেনশিয়াল ডট হেল্পার এইভাবে লিখতে হবে। এরপরে যে আপনি স্পেস দিয়ে যা লিখবেন বা ইকুয়াল দিয়ে যা লিখবেন সেটা হচ্ছে তার ভ্যালুটা, এটা হচ্ছে কিটা প্রপার্টি, হ্যাঁ। তো এই জন্য এইভাবে লেখা হয়েছে ইউজার ডট নেম, এই জিনিসটা ক্লিয়ার। তো যখন লোকাল ফ্ল্যাগটা দিবেন তখন হচ্ছে আপনার লোকাল যে ডট গিট এর ভিতরে কনফিগ ফাইল আছে ওটা আমাদের রাইট করবে, যদি গ্লোবাল ফ্ল্যাগটা দেন তাহলে হচ্ছে আপনার ওই রুটে মানে হোমে যে আপনার ডট গিট কনফিগ ফাইলটা আছে ওইটা আমাদের রাইট করবে, ওকে। আর যদি কিছু না দেন ধরুন কোনো ফ্ল্যাগে দিলেন না গিট কনফিগ দিয়ে ইউজার ডট নেম তাহলে হচ্ছে গ্লোবালে রাইট করবে, এটা ডিফল্ট যেখানে লেখা আছে ডিফল্ট, ঠিক আছে। এখন আপনার কি কি কনফিগারেশন আছে সেটা যদি আপনি দেখতে চান তাহলে ধরেন গিট কনফিগ ড্যাশ ড্যাশ লিস্ট দিলে এই সব কিছু দেখাবে একসাথে, ঠিক আছে সব কনফিগারেশন গুলো একসাথে দেখাচ্ছে, এবং একই ভ্যালু দুইবার থাকতে পারে, যেমন এটা গ্লোবাল থেকে আসছে আপনি যদি লোকালি একটা সেট করেন, হ্যাঁ তাহলে হচ্ছে আপনার নিচে আসবে আবার এবং নিচেরটা উপরেরটাকে ওভাররাইট করবে, ঠিক আছে ক্লিয়ার। এই কনফিগারেশনটা আপনি করছেন তাই না, এটা ওয়ার্কস্টেশনে দেওয়া ছিল না? হ্যাঁ হ্যাঁ ছিল, হ্যাঁ হ্যাঁ
এটা না দিলে আপনার কমিটি দিবে না, আটকে দিবে। আচ্ছা এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা এই পর্যন্ত কারো কোশ্চেন থাকলে বলেন। নাই ভাই সবাই বুঝছেন? জি ভাই বুঝছি। জি ভাই সব জিনিস তাই না? করার সময় কিছু কোশ্চেন আসলে তখন করবো আর কি। আচ্ছা এখন দেখেন এখানে আপনার একটা ফাইলের কি কি স্ট্যাটাস হইতে পারে, কি কি স্টেজে সে থাকতে পারে সেই জিনিসটা এখন দেখবো। তো নর্মালি গিটের ক্ষেত্রে যদি একদম টপ লেভেল থেকে চিন্তা করেন তাহলে দুই ধরনের ফাইল আছে, একটা হচ্ছে আপনার আনট্র্যাক ফাইল আর ট্র্যাক ফাইল। তো সিম্পলি আনট্র্যাক ফাইল হচ্ছে যে ফাইলগুলো গিট এখন পর্যন্ত গিটে এখন পর্যন্ত অ্যাড হয় নাই। হ্যাঁ গিট এখনো ওই ফাইল সম্বন্ধে মানে ইন্ডেক্সিং করে নাই এখনো, সেই ফাইলটাকে নতুন ফাইল হয়তো কেবলমাত্র ক্রিয়েট করছেন, ওইটা হচ্ছে আনট্র্যাক ফাইল। আর ট্র্যাক ফাইল মানে হচ্ছে গিটে এই ফাইলটা আপনার লাস্ট কমিটে ইন্ডেক্সিং করা আছে, মানে হচ্ছে এই ফাইলটা একবার না একবার আপনি অ্যাড করছেন গিটে, গিট ওই ফাইল সম্বন্ধে জানে। তো নর্মালি গিটের সব কমান্ডগুলো আপনার ট্র্যাক ফাইলের উপরে হয়। হ্যাঁ ট্র্যাক ফাইল মডিফাইড হতে পারে, আনমডিফাইড হতে পারে, স্টেজড হতে পারে। তো নর্মালি হচ্ছে আপনার গিটের যে কমান্ডগুলো আছে সেই কমান্ডগুলো আপনার এই ট্র্যাক ফাইলের উপরে হয়। আনট্র্যাক ফাইলের উপরে করা যায়, ফ্ল্যাগ ইউজ করে আপনি ফোর্স করে করাইতে পারেন। হ্যাঁ তখন আর কি বলে দিতে হয় যে আনট্র্যাক ফাইলের উপর অপারেশনটা করো, কোনো একটা কমান্ড স্পেসিফিক কমান্ড ইউজ করতে চান। তো দেখেন এইখানে এই জিনিসটা বুঝতে হবে আসলে, ধরুন কোনো একটা ফাইল যখন ক্রিয়েট করছেন এটা এটা নেওয়া হয়েছে কই থেকে? এটা যে এখানে আপনার এই বইয়ের যে রেকর্ডিং চেঞ্জেস এটা থেকে, হ্যাঁ এখানে ডিটেলস আছে, এটা চ্যাপ্টার 2 টা। হ্যাঁ এখানে ডিটেলস আছে আমি জাস্ট একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে ধরেন এখানে যেটা হয়, ধরেন কোনো একটা ফাইল ক্রিয়েট করছে, এই জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটা যদি ভালো করে বুঝেন তাহলে নেক্সট লেকচারের কথাগুলো ভালো করে বুঝবেন আর কি, কখন অ্যাড করতেছি কখন কমিট করতেছি, না হলে ওগুলো পেছ লাগিয়ে যেতে পারে। তো ফার্স্টে হচ্ছে যখন আমি একটা ফাইল ক্রিয়েট করি সে আনট্র্যাকড অবস্থায় থাকে। তো আনট্র্যাকড অবস্থায় যখন থাকে তখন হচ্ছে ওইটাকে যদি আপনি স্টেজড অবস্থায় আনতে চান, স্টেজড জিনিসটা কি দেখেন বারবার স্টেজড বলবো আমি, তো স্টেজড মানে হচ্ছে এর এখন যে আমি কমিটটা দিব কমিট জিনিসটা ক্লিয়ার কিনা সবাই, কমিট মানে একটা স্ন্যাপশট নেওয়া, মানে আপনি আপনার গিটের একটা স্ন্যাপশট একটা একটা এখনকার যে অবস্থা, এখন যে যে ফাইল আছে ফাইলের মধ্যে যে যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলার কি কি চেঞ্জ আছে, কি কি অ্যাড হয়েছে, কি কি রিমুভ হয়েছে, মানে প্রত্যেকটা জিনিস। হ্যাঁ একটা অবস্থা আপনি একটা পিকচার তুলে নিলে এই জিনিস আর চেঞ্জ হবে না, এটা একদম ফিক্সড। এন্ড কোনো সময় আপনার পরবর্তীতে নেক্সট টাইম মনে যদি হয় যে আমি ওই কমিটে যাব, ওই 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 যে স্ন্যাপশটটা নেওয়া হয়েছিল ওইটাতে যাব, তাহলে আপনি চলে আসলে একদম সব এখন যে অবস্থায় কমিট নিয়েছিলেন সেই সব কিছু সেরকম পাবেন আর কি, এটাই মজা আর কি। ঠিক আছে কমিট দিলে আপনি এই জন্য ছোট ছোট ফিচার অ্যাড করে করে কমিট দিতে হয়, যেটা আপনার নেক্সট টাইম কখন দরকার হলে এসে দেখতে পারেন, বা ওই স্ন্যাপশট ওখানে যখন আমি একটা কমিট দিছিলাম ওই কমিটে কি কি চেঞ্জ ছিল। হ্যাঁ কোনো মানে ভুলে কোনো মানে একটা ফাইল ডিলিট করে দিছিলাম কিনা, বা হচ্ছে কোনো ধরনের ধরন পাসওয়ার্ড বা কিছু একটা অ্যাড করে দিছিলাম কিনা যেগুলো হচ্ছে বাইরে যাওয়া ঠিক না, রিমোটে যাবে না এরকম। তো এই জিনিসগুলো জি ভাইয়া ওই কমিট যেটা বললাম আমি, আচ্ছা কমিটটা কি তাহলে এরকম করতেছে যে ধরেন আমার ট্র্যাক রাখতেছে মানে ট্র্যাক ফাইলের মতো? কমিট কমিটটা হচ্ছে আপনার ট্র্যাক করা মানে হচ্ছে গিট চিনে, ঠিক আছে গিট ওই ফাইলটাকে চিনে, গিট ওই ফাইলে ইন্ডেক্সিং আছে, কিন্তু কমিট করা মানে হচ্ছে এখনকার যে অবস্থা। হ্যাঁ জি বলেন। মানে ধরে যাক আমি একটা ফাইলের মধ্যে চেঞ্জ করলাম, চেঞ্জ করে তারপরে তো কমিট করতেছি ঠিক না, তার মানে হচ্ছে আপনার এই চেঞ্জ এখন যে চেঞ্জটা করছেন এই চেঞ্জটা হচ্ছে আপনার একদম ফিক্সড হয়ে গেল, একটা এই চেঞ্জের একটা স্ন্যাপশট নিয়ে নিলেন, একটা কমিট নিয়ে নিলেন। ওই স্ন্যাপশট নেওয়াটাই হলো কমিট নেওয়া? হ্যাঁ কমিট দেওয়াটাই হলো স্ন্যাপশট নেওয়া, ঠিক আছে এভাবে বলতে পারেন। মানে কমিট দিয়ে মানে আমি স্ন্যাপশটটা নিলাম, ওই স্ন্যাপশট নেওয়ার ফলে কি আমাকে একটা ট্র্যাক ফাইল ক্রিয়েট হইছে? স্ন্যাপশট নেওয়ার পরে আপনার হচ্ছে ওই কমিটের জন্য একটা ব্লব ক্রিয়েট হয় গিটের ভিতরে, গিটের মধ্যে ট্রি, গিট আসলে একটা ট্রি মেইনটেইন করে ইন্টারনালি, স্ট্রাকচার যদি গিটের স্ট্রাকচার যদি জানতে চান
তাহলে গিট একটা ট্রি মেনটেন করে, এমন ট্রির মধ্যে একটা নোট ক্রিয়েট হয় আর কি। ওই নোটের মধ্যে ওই চেঞ্জ গুলো থাকে, কে দিছে এই কমিট, তার অথরের নাম থাকে, ডেট থাকে, আরো অনেক ইনফরমেশন রাখছে, এটাই আর কিছু না। আপনি যখন কমিট করবেন, হ্যাঁ, তো আপনার ট্র্যাক ফাইল গুলা বলেন বা আপনার মডিফাইড ফাইল বলেন, বা হচ্ছে ট্র্যাক ফাইল বলা মানে আসলে মডিফাইড আনমডিফাইড স্টেট সব ফাইল দিয়ে বোঝায়। তো আপনার যে ফাইল গুলা স্টেজড অবস্থায় আছে, হম, সেই টেস্ট ফাইলগুলাই নেক্সট কমিটে যাবে, মানে তারা কমিটে মানে নেক্সট কমিটে কি কি চেঞ্জ গুলা যাবে, কি কি ফাইল যাবে, সেই জিনিসটা মানে সেই সেই জিনিসগুলা হচ্ছে স্টেজ যেগুলো আছে, স্টেজের চেঞ্জ মানে স্টেজ যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলাই নেক্সট কমিটে যাওয়ার জন্য রেডি। ওকে, ও আচ্ছা ভাইয়া, বুঝছি। আচ্ছা, এরপর হচ্ছে যদি দেখেন যদি আনট্র্যাক ফাইল হয়, তাহলে সেই ফাইলটার অ্যাড করলে স্টেজে যাবে। তো স্টেজে গেলে আমি কমিট করলে সেটা আনমডিফাইড হয়ে যাবে। আনমডিফাইড মানে হচ্ছে এই জিনিসে আর কোনো চেঞ্জ নেই, আমার এখনকার বন্ধুদের লেটেস্ট চেঞ্জগুলো ছিল এই চেঞ্জগুলো আমি কমিট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আবার মনে করেন ওই ফাইলটা আপনি এডিট করছেন, পরবর্তীতে কোনো সময় এডিট করছেন, নতুন একটা কোড লিখতেছেন, ফিচার অ্যাড করতেছেন, এডিট করলে সেটা আবার মডিফাইডে চলে যাবে, ঠিক আছে, মডিফাইডে চলে যাবে। মডিফাইড থেকে আবার যদি আপনি ওইটাকে অ্যাড করেন, স্টেজ দ্য ফাইল, এই মানে হচ্ছে অ্যাড করা, গিটে অ্যাড করা, গিট অ্যাড একটা কমান্ড আছে গুরুত্ব পড়ে, ঠিক আছে। তো এই অ্যাড করা মানে হচ্ছে সে স্টেজ হলো, এরপরে সে কমিটে যাওয়ার জন্য রাজি, এরপর কমিট দিলে সে চেঞ্জটা যাবে। কিন্তু এই এই স্টেজে যদি না আসে, এই স্ট্যাটাস যদি এই ফাইলের স্ট্যাটাস যদি এই লাইনে না হয়, তাহলে সে কমিট দিলে যাবে না। দেখেন আর কোথাও থেকে কমিট দেওয়া যায় না, শুধুমাত্র এখান থেকে কমিট দেওয়া যায়, ঠিক আছে। তার মানে আমার যত ধরনের ফাইল আছে সবগুলো আগে আমার এই ভার্টিক্যাল লাইনের মধ্যে আনতে হবে, অ্যাড করে এই লাইনে আনার একটাই অপশন অ্যাড করতে হবে, গিট অ্যাড। হ্যাঁ, গিট অ্যাড এর আবার বিভিন্ন অপশন আছে, গিট অ্যাড ডট, গিট অ্যাড ড্যাশ এ, গিট অ্যাড হচ্ছে ফাইলের নামগুলো আলাদা আলাদা দিয়ে দিতে পারেন, তা দেখবো আমরা। তো এরপরে যখন কমিট দিবেন তখন হচ্ছে সেটা হচ্ছে আসলে আনমডিফাইড হবে, মানে হচ্ছে এটা ফিক্সড, এই এই ফাইলের এই চেঞ্জগুলো আপনি রেকর্ড করে ফেলেন, রেকর্ড একটা একটা রেকর্ড নেওয়া, ঠিক আছে। এটা ক্লিয়ার কিনা? আর এটা এখানে ডিটেইলস আছে, একটা কোশ্চেন কি বলেন, এই যে আমরা যে কমিটটার কথা বললেন, আমরা তো হচ্ছে যখন গিটে কোনো সে আপলোড করি তখন তো কমেন্ট করার জন্য বলে যে এই কমিটটা ইউজ করতে, এখানে কি আমরা কমেন্ট হিসেবে ইউজ করতেছি এটা? হ্যাঁ, কমিট দেওয়ার সময় একটা কমেন্ট দিতে হয়, আপনি কি কাজ করছেন, মানে আপনি যে ফাইলগুলো অ্যাড করতেছেন আপনি খুব শর্টকাটে বলে দিতে হয় যে আমি এখানে এই কাজটা করছি। এখন কমিট দিলে লাভটা কি, কমিট দিয়ে কমেন্ট করাটা লাভটা কি, কমিটের মধ্যে যে কমেন্টটা দিচ্ছেন এই কমেন্টটা নেক্সট টাইম যখন আপনি দেখবেন তখন আপনার ওই কমেন্টটা পড়ে বুঝতে পারবেন, ও আচ্ছা এই কমিটে এই কাজগুলা করা হয়েছিল, মানে আপনার বুঝতে সুবিধা আর কি, এই জন্য আমরা কমেন্ট করি। তার মানে হচ্ছে কমিটের কাজটা জাস্ট কমেন্ট করার কিছু না? না না, কমিটের কাজটা কমেন্ট করা না, কমিটের সাথে আমরা একটা কমেন্ট দিয়ে দিই, কিন্তু কমিটের কাজটা হচ্ছে আপনার কারেন্ট যে স্টেজটা আছে চেঞ্জগুলো এই চেঞ্জগুলো রেকর্ড করা। মনে করেন আপনি এই জিনিসটা এক ধরনের, আপনি একটা পিকচার তুললেন, হ্যাঁ একটা পিকচার তুললেন, এখনকার যে এনভায়রনমেন্ট আছে বাইরে একটা পিকচার তুললেন, এই পিকচারটা ফিক্সড না একদম, এই পিকচার কখনো চেঞ্জ করা যাবে? এটার মধ্যে যে যে জিনিস আছে গাছপালা বাড়ি ঘর যা আছে সব ফিক্সড হয়ে গেছে না? এরপরে আপনি যদি আজ থেকে 10 বছর পরে দেখতে চান যে ওই পিকচারে কি ছিল, আপনি আসলে কিন্তু আবার সব ওই জিনিসগুলো দেখতে পাবেন, যদিও আপনার বাইরের পরিবেশ মনে করেন অন্যরকম হয়ে গেছে, জিনিসটা তাই। আপনার এখন আপনার রিপোজিটরির ভিতরে কি কি ফাইল আছে, প্রত্যেকটা ফাইলে কি কি চেঞ্জ আছে, হ্যাঁ সবকিছুর একটা স্ন্যাপশট নিয়ে দেওয়া হলো কমিট নেওয়া। এই কমিটটা হচ্ছে টেকনিক্যাল টার্ম, গিটের টার্ম কমিট, কিন্তু এটা আসলে করতেছি কি, এখনকার যে অবস্থা আমার রিপোজিটরি সেই অবস্থাটাকে একদম একটা মানে স্ন্যাপশট নিয়ে নিল, একটা কমিট দিয়ে আমি ওই জিনিসটাকে ফিক্স করে রাখলাম। পরবর্তীতে কখনো যদি আমার মনে হয় যে আমি ওই স্টেজে যাব বা ওই ওই কমিটটার মধ্যে কি কি চেঞ্জ হয়েছিল বা ওই কমিটের চেঞ্জগুলো কি কি দেখতে চাই, হ্যাঁ তাহলে আমি ইজিলি দেখতে পারবো। আর ওই কমিটের সাথে যে কমেন্টটা দিব সেটা দিয়ে বোঝা যাবে, মনে করেন আপনি যাই ফাইলগুলো দেখে দেখে হয়তো বুঝতে পারবেন না অনেক সময়, বা আপনি বুঝতেছেন আরেকজন নন টেকনিক্যাল পার্সন বুঝতেছেন না, হুম, তো সে তো তখন হচ্ছে আপনার জিজ্ঞেস করবে যে এখানে কি কি এই চেঞ্জগুলোর মানে কি। কিন্তু আপনি যদি ধরেন আপনি এই ধরনের একটা বাটন অ্যাড করছেন, তো অ্যাড এ বাটন, বা আপনি মনে করেন একটা ড্যাশবোর্ড ইমপ্লিমেন্ট করতেছেন আপনার অ্যাডমিন প্যানেল, সেখানে আপনি ধরেন ওইটা আপনার প্রোফাইল পিকচার আপলোডের অপশনটা আপনি ওই ওই কমিটে করছেন, তাহলে আপনি লিখতে পারেন যে অ্যাড প্রোফাইল পিকচার অপশন, এরকম
প্রোফাইল পিকচার অপশনটা অ্যাড করছেন আর কি, যেখানে আপনার ওই ইউজার প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবে। সিম্পলি ওই কমেন্টে বলে দিলে আর মানুষের ওই বাকি যারা আছে ডেভেলপার ওদের চেঞ্জ গুলো দেখার দরকার নাই, কমেন্টটা পড়েই বুঝতে পারবে যে কি করছে আসলে এর ভিতরে। ক্লিয়ার আছে জিনিসটা? হ্যাঁ। ওকে নেক্সট। আচ্ছা এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ ফাইলটা রাইট করতেছি ধরেন হ্যালো ডট এমডি, ডেভেলপার ওয়ান করতেছেন ঠিক আছে। ওকে এখন যদি আপনি দেখেন তাহলে দেখেন এখানে যে হ্যালো ডট এমডি নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। আমরা যদি এটাকে কোড এডিটরে আইডিতে ওপেন করি, বিএস কোড ইউজ করতেছি, এই দেখেন হ্যালো ওয়ার্ল্ড আসছে ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড আসছে হ্যালো ডট এমডি ফাইলে। তো দেখেন এখন এই যে গিট স্ট্যাটাস এই কমান্ড দিয়ে দেখা যায় যে ফাইলটা এখন কোন স্টেজে আছে, যে আমরা বললাম না ফিচার টেস্টের কথা যে মডিফাইড কিনা বা আনমডিফাইড কিনা বা স্টেজড কিনা আনট্র্যাক কিনা। হ্যাঁ এই দেখেন বলতেছে আনট্র্যাক ফাইলস, আনট্র্যাক ফাইলস মানে কি এই ফাইল তো এর আগে কখনো কমিট করা হয় নাই বা এই এই ফাইলটা তো এখনই মাত্র ক্রিয়েট করলাম, তার মানে এটা আনট্র্যাক, গিট এখন ওই ফাইলটা চিনে না ঠিক আছে, ইনডেক্স করে নাই কখনো। তো ও বলতেছে দেখেন যে গিট অ্যাড করতে ফাইলের নাম দিয়ে গিট অ্যাড করতে, এই যে লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেলের বলা মানে এটা ভেরিয়েবল, এখানে হচ্ছে আপনি এর ভিতরে মানে পুরোটা রিপ্লেস করে আপনি আপনার ফাইলের নামটা লিখবেন আর কি। এখন আমি এটা অ্যাড করতেছি দেখেন গিট অ্যাড ডট, আচ্ছা ধরেন হ্যালো ডট এমডি লিখলাম। হুম এরপরে যদি আবার গিট স্ট্যাটাস দে দেখেন এখন বলতেছে কি যে চেঞ্জেস টু বি কমিটেড, তার মানে স্টেজড হয়ে গেছে, মানে এই এখন কমিট কমিটে যাওয়ার জন্য রেডি। এই চেঞ্জ গুলা নিচে যে একটা ফাইল তো ওই জন্য একটা দেখাচ্ছে, যদি এরকম হাজার হাজার ফাইল দেখে হাজার হাজার ফাইল দেখাবে, এবং এই ফাইল গুলো এখন কমিটে যাওয়ার জন্য রেডি, তার মানে হচ্ছে স্টেজড হয়েছে, কারণ আমরা দেখছিলাম যে ওই স্টেজে যেগুলো থাকে ওগুলাই কমিট করার জন্য রেডি থাকে ঠিক আছে। এখন যদি আমি ধরেন কমিট করি গিট কমিট ড্যাশ এম, তো ধরেন একটা নির্দিষ্ট ফরম্যাট মেনে কমিট করি, এগুলা জাস্ট এখানে ইচ্ছা মতো যা দিতে পারেন কিন্তু আমার বোঝার জন্য আর কি, পরে আপনারা যাতে বুঝতে পারেন। দেখেন এখানে আমি বলতেছি এটা সি ওয়ান মানে কমিট ওয়ান এবং কোলন দেওয়া হচ্ছে ব্রাঞ্চের নামটা বলতেছি ঠিক আছে, এতে বোঝা যাবে যে এইখানে কি করছিলাম, মানে এই কমিটে কি করছিলাম, এই কমিটে হ্যালো ডট এমডি ফাইলটা অ্যাড করছিলাম আর এটা ছিল আমার এক নাম্বার কমিট আর এটা মাস্টার ব্রাঞ্চ থেকে দিছিলাম কমিটটা, যেটা মাস্টার ব্রাঞ্চ ঠিক আছে। এই জিনিসটা ক্লিয়ার কিনা ভাই? এটা কি কমেন্ট? হ্যাঁ হ্যাঁ এটাই কমেন্ট, এই যে ড্যাশ এম দিয়ে বোঝায় মেসেজ ঠিক আছে, মেসেজ মানে আপনি এই কমিটির সাথে একটা মেসেজ দিতেছেন যে এই কমিটটা কি আসলে কি করছে, এই কমিটের একটা ডিসক্রিপশন দিচ্ছেন আর কি আর কিছু না ঠিক আছে। আচ্ছা এটা দিয়ে দিলাম, এখন দেখেন বলে দিচ্ছে যে এই কমিটটা হয়ে গেছে। হুম ক্রিয়েট মোড, এটা মোড ক্রিয়েট করছে একটা, তাহলে গিট স্ট্যাটাস কিছু নাই দেখেন এখন ক্লিন হয়ে গেছে, যে নাথিং টু কমিট কিছু নাই, ওয়ার্কিং টি হচ্ছে ক্লিন। ওয়ার্কিং টি মানে হচ্ছে ওয়ার্কিং টি আর ইনডেক্সটা বোঝায়, ওয়ার্কিং টি মানে হচ্ছে আমার এখন লোকালে কি কি আছে যেগুলো আমি এখনো কমিট করি নাই। হুম লোকালে কি কি মডিফিকেশন আছে আমি আপনার এখনো কমিট করি নাই, এটারে বলে হচ্ছে ওয়ার্কিং টি। তো ওয়ার্কিং টি ক্লিন মানে আমার লোকালে যত কিছু আছে আমি সবকিছুই কমিট করে ফেলছি, এরপরে আমি আর কোনো কিছু চেঞ্জ করি নাই, লাস্ট কমিটের পরে আমি কোনো চেঞ্জ করি নাই, আমি আসলেও করি নাই, কারণ আমি যে এই ফাইলটা অ্যাড করলাম আমি ফাইলের ভিতরে যে আমি লেখলাম হ্যালো ওয়ার্ল্ড সেটা তো আমি এখন কমিট করে দিছি, এরপর তার কিছু চেঞ্জ করি নাই। এখন যদি আমি হিস্ট্রিটা দেখতে চাই দেখেন এই যে দুই নম্বর কমিট আসছে, মানে এটা হচ্ছে সি নট ঠিক আছে, দ্বিতীয়তম কমিট, এটা হচ্ছে সি ওয়ান এক নম্বর কমিট। তো এটা এই কমিটটা দেখেন এই যে কমিট হ্যাজ জেনারেট হচ্ছে একটা, এটা ইউনিক ঠিক আছে, এটা ইউনিক, এটার মধ্যে এটা হচ্ছে যার যার মেশিনে এই হবে আলাদা 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 হবে, কারণ এটার মধ্যে অনেক ইনফরমেশন রাখে, এই চেঞ্জের ইনফরমেশন গুলো রাখে, অথরের নাম রাখে, অথরের ইনফরমেশন রাখে, ডেট রাখে। হ্যাঁ তো আপনি এরপরে যদি সেম চেঞ্জ নিয়ে একটা কমিট দেন আপনার হয়তো ফাইলের চেঞ্জ গুলা সেম আছে বা অথর সেম আছে কিন্তু আপনার ডেট চেঞ্জ হয়ে গেছে, সো এই হেজটা ডিফারেন্ট হবে। ওকে
কোশ্চেন থাকলে বলেন। নাই ভাই আপাতত। আচ্ছা ওকে, আমরা এখন একটু কুইক মুভ করার চেষ্টা করি, কারণ অনেক টপিকস তো। আচ্ছা এরপরে দেখেন, এটা কমিট করলাম, এখন ধরেন আমি এই কমিটটা আমি আমার সার্ভারে দিতে যাচ্ছি। আমার সার্ভার দেখেন, সার্ভারটা হচ্ছে গিটহাব, আমি একটা রিপো ক্রিয়েট করে আসছিলাম। এখানে দেখেন কমিট আছে একটা, এখানে আছে কমিট আছে একটা। আমি যদি এই ইসে যাই, ধরেন হচ্ছে রুটে যাই, তারপরে যে কমিটে যে ওয়ান কমিট দেখাচ্ছে, ওয়ান কমিট, কমিটে গেলে দেখাবে যে একটা কমিট আছে। কেন? কারণ আমি আমার যে লোকালে আমি কাজ করছি এটা তো আমি সার্ভারে আপলোড করি আপ করিনি, সার্ভারে পুশ করি নাই। তো সার্ভারে দেওয়ার কমান্ডটা হচ্ছে গিট পুশ, যে এখান থেকে কিন্তু একটা একটা কমান্ড দেখাচ্ছি। দেখুন অ্যাড দেখলাম, কমিট দেখলাম, লগ দেখতেছি, সবসময় লগ করতেছি, লগ করলে যে কমিটের হিস্টোরি গুলা দেখতেছি, কি কমিট আছে, কে দিছে কমিট, কমিটের মেসেজ কি, সব দেখতেছি। এবং কমিটের মধ্যে কি চেঞ্জ করা আছে সেটাও দেখা যাবে। ঠিক আছে, এটা একটু দেখে দিই, গিট লগ ড্যাশ পি, তারপর ধরুন কমিট হ্যাশটা যদি দেন তাহলে এই কমিটে কি চেঞ্জ হয়েছে সেটা বলবে। দেখেন এই কমিটে বলতেছে যে হ্যালো ওয়ার্ল্ড, যে এটা আছে এই হ্যালো ওয়ার্ল্ড লাইনটা অ্যাড হয়েছে। এই সামনে প্লাস মানে গ্রিন হয়ে থাকা মানে অ্যাড হওয়া, আর ডিলিট করলে হচ্ছে সামনে মাইনাস থাকে আর এটা রেড হয়ে থাকবে। ঠিক আছে দেখেন আবার দেখাচ্ছি, আর এই কমিটের চেঞ্জটা হচ্ছে, আমরা তো এই কমিট দিছি, এরপর এই কমিটের চেঞ্জটা হচ্ছে আপনার এই যে ফার্স্টে যে ইউআই থেকে যেটা দিছিলাম, এই দুই লাইন অ্যাড করে দিছিল যে readme.md ফাইলে। ঠিক আছে, ওইটাই বলতেছে। ওকে, এখন আমি পুশ করতে চাই আমার এই যে আমার এই কমিটটা রিমোটে আছে, আমার সার্ভারে আছে গিটহাবে, এই যে এটা ইনিশিয়াল কমিট, এখানে যে মেসেজ হচ্ছে ইনিশিয়াল কমিট, কিন্তু এই কমিটটা এখনো সার্ভারে নাই। তো আমি চাচ্ছি যে আমার এই কমিটটা সার্ভারে দিতে, মাস্টারে দিব ডিরেক্ট, যদি ডিরেক্ট মাস্টার তো ঠিক না, আরো অনেক সিম্পলের জন্য মাস্টারে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ভাই একটা কোশ্চেন ভাই। হ্যাঁ বলুন ভাই, আমি তো আমার লোকালিতে চেক করতে পারছি যে কোন কোন কমিট গুলো মানে আমার লোকালিতে আমি করছি, বাট ওটা যে ওইখানে নাই ওটার সাথে আমি ক্রস চেক করব কিভাবে? হ্যালো, হ্যাঁ ওইটা যে ওইখানে নাই ওইটা বোঝার উপায় হচ্ছে আপনি গিট লগ যখন করেন দেখেন আপনার ওইখানকার ব্রাঞ্চ কি, মাস্টার ব্রাঞ্চ, রাইট? এটা মাস্টার ব্রাঞ্চ না, আপনি মাস্টার ব্রাঞ্চে আসছেন, তো আপনার রিমোটের ব্রাঞ্চ গুলো দেখার কমান্ড গিট ব্রাঞ্চ একটা কমান্ড আছে। এই কমান্ডটা দিলে আপনার লোকাল ব্রাঞ্চ গুলো দেখায়। আমার ব্রাঞ্চে একটাই আছে মাস্টার ব্রাঞ্চ, তো এখন রিমোটেও আপনার ব্রাঞ্চটা ভাই মানে ভাই মাস্টার ব্রাঞ্চটা কি খালি মানে আমার পিসিতে নাকি ওই পিসিতেও মানে ওই সার্ভারেও? এই মাস্টার ব্রাঞ্চটা আমার পিসিতে, মানে ব্রাঞ্চ কমান্ডটা কি না, সার্ভারে তো আপনি কমান্ড দিতে পারবেন না, সার্ভারে তো আপনার সার্ভার তো গিটহাবের সার্ভার নিজে, ওখানে যেতে আপনি কমান্ড দিতে পারবেন না, আপনার যার যার মেশিনে তার তার আর কি। ঠিক আছে, আমি আছেন স্যার। তারপর এখন এইখানে আপনার যে গিট ব্রাঞ্চ যখন তখন এই যে ব্রাঞ্চ গুলা দেখেন, এগুলো হচ্ছে আপনার বোঝায় যে আপনার লোকাল ব্রাঞ্চ, আপনার লোকাল মেশিনে কি কি ব্রাঞ্চ আছে। আর আপনি যে রিমোটের ব্রাঞ্চ গুলা দেখতে চান তাহলে গিট ব্রাঞ্চ ড্যাশ আর, এই আর হচ্ছে রিমোটের শর্টকাট আর কি, আর ফার্স্ট লেটার। হ্যাঁ রিমোটে বলতেছে যে অরিজিন মাস্টার, এই অরিজিন জিনিসটা কি, এই অরিজিন জিনিসটাই আসলে হচ্ছে আপনার রিমোটের অ্যাড্রেসটা। আপনি যখন ক্লোন করছেন তো কই থেকে ক্লোন করছেন সেই জিনিসটা আপনার কনফিগারেশন ফাইলের মধ্যে লিখে দিছে। আপনি যদি এরকম এইটাকে নেনু করেন, ধরেন যে স্টেপ বিডি ভিতরে ডেভ ওয়ান ডট এই এটা সেম আর একটা উইন্ডো, ঠিক আছে পাশেরটা ডে ওয়ানে আসছে। এখন আপনি দেখেন এখানে যদি আপনার এই গিট কনফিগটা দেখেন, আচ্ছা লোকালটা যদি দেখেন কনফিগ ফাইল দেখেন, এই যে আপনার এই যে অরিজিন দেখেন, এই যে রিমোট, রিমোট মানে বোঝাচ্ছে এটা সার্ভারের অ্যাড্রেস। ঠিক আছে, নাম কি, নাম হচ্ছে অরিজিন, এই অরিজিনের ইউআরএলটা সে রেখে দিচ্ছে, দেখছেন? তো আপনি যখন এই যে পুশ করেন, গিট পুশ বলেন, গিট পুশ অরিজিন, তো এই অরিজিন বলা মানে হচ্ছে এইখানে পাঠাও। তো এইখানে সবই আছে দেখেন, github.com ডোমেন, ওই ডোমেন ওই সার্ভারের গিট ইউজারের এগেনস্টে, এটা হচ্ছে তার ওই গিটহাবের ইউজার মানে আমার নাম, এরপর হচ্ছে ওই ইউজারের এই রিপো, তার মানে একদম সে রিপো পর্যন্ত পাথটা পেয়ে গেছে। ওইখানে গিয়ে এরপরে আমি অরিজিনের পরে যে মাস্টার দেই, তার মানে হচ্ছে এইটুকু লেখা মানে তো সে একদম রিপো পর্যন্ত চলে গেল। এরপরে যে পরে ব্রাঞ্চ নেমটা দেওয়া মানে হচ্ছে এই রিপোর্ট এই ব্রাঞ্চে পোস্ট করো,
ঠিক আছে, ক্লিয়ার আছে কিনা জিনিসটা? মানে আচ্ছা ভাই, হ্যাঁ ভাই একটা কোয়েশ্চেন, এই মাস্টারটা হলো, আমি এমনি আমার জন্য বলতে চাচ্ছি ভাই, এই মাস্টারটা হলো তাহলে ওই সার্ভারের ব্রাঞ্চ, সরি সরি মানে আমার পিসির ব্রাঞ্চ? হ্যাঁ হ্যাঁ, আপনার পিসির ব্রাঞ্চ, কিন্তু এইভাবে লিখলে এটা বলতেছেন যে ওই সার্ভারের মাস্টার ব্রাঞ্চে পুশ করো। হ্যাঁ হ্যাঁ, আর আপনার কোন চেঞ্জগুলো যাবে, আপনি এখন যে যে ব্রাঞ্চে বসে আছেন সেই চেঞ্জগুলো যাবে, তার মানে আপনার লোকালের মাস্টার ব্রাঞ্চের চেঞ্জগুলো আপনি আপনার রিমোটের মাস্টার ব্রাঞ্চে পাঠাচ্ছেন, ক্লিয়ার কিনা? মাস্টার ব্রাঞ্চে পাঠাচ্ছেন, জি ভাই ক্লিয়ার। এখন যদি ইন্টার দেই, দেখেন ওই চেঞ্জগুলো, ওই চেঞ্জগুলো চলে গেছে, এখানে যে রিলোড দেই এখন কমিটে, দেখেন এই যে চলে আসছে, দেখছেন এই যে কমিট ওয়ান মাস্টার এড হ্যালো ওয়ার্ল্ড, এটার ভিতরে গিয়ে আপনি চেঞ্জগুলো দেখতে পারবেন। এই দেখেন যে এই হ্যালো ডট এমডি ফাইলের ভিতরে যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা অ্যাড হয়েছে, সিম্পল একদম। আচ্ছা এরপরে ধরেন আপনার যে এইখানে ধরেন আরেকজন ইউজার আছে, আরেকজন ডেভেলপার, ধরেন এই ডেভেলপার ওয়ান, আরেকজন ধরেন ডেভেলপার টু, সে চাচ্ছে কি যে ওই ইটা আপনার ওই চেঞ্জগুলা নিজের মেশিনে আনতে। তো নিজের মেশিনে যখন আনবে তখন হচ্ছে আপনার নিজের মেশিনের চেঞ্জ গুলো আনতে হলে ওই রিপোর্টটা ক্লোন করতে হবে একটা সিস্টেম। আমি ফার্স্ট টাইম এটা ক্লোন করছিলাম, এখন অন্য সিস্টেমটা দেখাই। এখানে আরেকটা সিস্টেম বলা ছিল, এই যে গিট ইনি, দেখেন ইনিশিয়ালাইজ গিট লোকালি ফর এ প্রজেক্ট, ধরেন আপনার রিমোট সার্ভার নাই, আপনি গিট হবে কোনো রিপো ক্রিয়েট করেন নাই, কিন্তু লোকালি গিট মেনটেন করতে যাচ্ছেন, তখন কি করবেন? ঠিক আছে, তখন সেকেন্ড অপশনটা, এই সেকেন্ড অপশনটা এখন দেখবো। ধরেন আমি এখানে একটা ফোল্ডার বানাচ্ছি ডেভ টু নামে, ঠিক আছে, ওই ফোল্ডারের মধ্যে যাচ্ছে, দেখেন এখানে কিছু নাই, এমটি একদম, হুম টোটাল জিরো। এখন আমি এখানে গিট ইনিট কমান্ডটা দিব, এটা ওয়ান টাইম একবারই দিতে হয় একটা রিপোর্ট জন্য। তো এটা দিলে হয় কি, এটা দিলে হচ্ছে ওই যে একটা ডট গিট ফোল্ডারটা, ওই ফোল্ডারটা ক্রিয়েট হবে, ঠিক আছে। তো এখন দেখেন, এখন যদি এলএস ড্যাশ এলএ করি তাহলে দেখেন এই দেখাচ্ছে যে ডট গিট ফোল্ডার এখানে ছিল না, ঠিক আছে, এখানে আসছে। এখন এই ফোল্ডারটা ক্রিয়েট করা মানে দেখেন এই যে মাস্টার ব্রাঞ্চ দেখাচ্ছে, এখন এর আগে কিন্তু মাস্টার দেখায় না, এই জায়গায় দেখেন কোনো মাস্টার নাই, এই জায়গায় দেখেন যে মাস্টার আসছে, তার মানে হচ্ছে এটা এখন গিটের জন্য রেডি, গিটের সবকিছু কাজ করার জন্য রেডি। এখন আপনার আপনার রিমোটটা দেখে কেন, দেখেন এখানে এই পাশে এটা ডেভেলপার ওয়ান এরই, ধরেন গিট রিমোট ড্যাশ ভি দিলে ও হচ্ছে অল রিমোট গুলাকে দেখায়, যে রিমোট কি কি রিমোট আছে, দেখেন যে অরিজিন আছে এবং তার অ্যাড্রেসটা দেখায়। কিন্তু এটার মধ্যে যদি আপনি গিট রিমোট ড্যাশ ভি দেন তো কোনো কিছু দেখাচ্ছে না, তার মানে আপনি তো এখন আর কোনো রিমোট চিনার নাই। তো আপনি কি করতে পারেন, এখানে যাইয়া ওর যে ক্লোনের এসএসএস এর ইউআরএলটা আছে এটা কপি করে নিয়ে এসে আপনি এখানে একটা রিমোট অ্যাড করার কমান্ড হচ্ছে গিট রিমোট অ্যাড, এর এটুকু হচ্ছে ফিক্সড, গিট মানে হচ্ছে গিটের সিএলআইস করতেছেন, গিটের কমান্ড রিমোট মানে রিমোট অ্যাড করবেন, রিমোট আর অ্যাড অপারেশন করবেন, একটা রিমোট অ্যাড করবেন। তো এখন এখানে আপনার রিমোটের নাম দিলাম অরিজিন, নর্মালি হচ্ছে ফার্স্ট যেটা যেটা নিজের ই থাকে ওটার অরিজিন দেয় সবাই নাম, আপনি অন্য কিছু দিলেও সমস্যা নেই, তো যে গিট পুশ অরিজিনের জায়গায় অন্য কিছু বলতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা এরপর আমি ওই ইটা পেস্ট করতেছি, আচ্ছা কিছু কপি হয় নাই, হ্যাঁ তাহলে এটা অ্যাড হয়ে গেছে, দেখুন। এখন যদি আমি গিট রিমোট ড্যাশ ভি দেই তাহলে দেখেন এইটা আপনার অ্যাড হয়ে গেছে অরিজিন, ঠিক আছে। তো এখন চাচ্ছি যে আমি আমার দেখেন এখানে গিট লগ দিলে কোনো হিস্টোরি নাই, কারণ আমার তো আমি তো এখানে কেবল একটা ফোল্ডার ক্রিয়েট করে গিট ইনিট দিয়া আপনার বসে আছি, আমি তো আমার রিমোটের চেঞ্জগুলো আনিনি। তো রিমোটের চেঞ্জগুলো আনার অপশনটা হচ্ছে এই যে পুল, ঠিক আছে, পুশ মানে হচ্ছে আপনার লোকাল চেঞ্জ গুলো রিমোটে দিবেন, সার্ভারে দিবেন, রিমোট মানে সার্ভার, আর পুল মানে হচ্ছে আপনার রিমোটের চেঞ্জ গুলো লোকালি আনবেন। তো এখন রিমোটের চেঞ্জ গুলো লোকালি কেমনে আনবেন, সেটা হচ্ছে গিট পুল অরিজিন মাস্টার, ওই সেম ভাবে আগের মতো চিন্তা করেন। পুল মানে হচ্ছে আমি আনতেছি চেঞ্জ গুলা, অরিজিন বলা মানে হচ্ছে এই অ্যাড্রেসটা এখান থেকে আনো, আর মাস্টার মানে হচ্ছে এই এইখানকার এই মাস্টারের চেঞ্জ গুলো আনো, আইনা আমার যে মাস্টার আছে লোকাল এখানে এনে রাখো, এই জিনিসটা ক্লিয়ার কিনা? আচ্ছা এখন দেখেন গিট লক করলে এই যে আমার এই যে দুইটা কমিট দেখাচ্ছে, ঠিক আছে, এই দুইটা কমিট দেখাচ্ছে, এই যে, হ্যাঁ হ্যাঁ জি বলেন,
হ্যাঁ, ওই গিট পুল অরিজিন মাস্টার যেটা বললেন, ওই মাস্টারটা তাহলে হলো যে ওই রিমোটের মাস্টার? হ্যাঁ জি জি, ওটা রিমোটের মাস্টার। রিমোটের মাস্টার গুলো আপনি লোকালের মাস্টার জানতেছেন, লোকাল মাস্টার বানছে জানতেছেন, ঠিক আছে। আচ্ছা এরপরে এমেন্ট কি জিনিস? হ্যাঁ, তো এমেন্ট ধরেন আপনি এখানে এমনি একটা টেম্পোরারি কমান্ড দিলাম, ধরেন এখানে দিচ্ছি ডেভেলপার ওয়ানে দিচ্ছি, ঠিক আছে। ডেভেলপার ওয়ানে ধরেন আমি আরেকটা ফাইল ক্রিয়েট করতেছি, ধরেন ইকো, ধরেন ফাইলের মধ্যে লিখলাম এমেন্ট আর ফাইলের নাম দিলাম এমেন্ট ডট এমডি, ঠিক আছে। তো দেখেন এখানে একটা ফাইল ক্রিয়েট হচ্ছে, এই যে এমেন্ট ডট এমডি নামে একটা ফাইল ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। এমেন্ট লেখা আছে, এমেন্ট অপারেশন করবো আর কি। এখন গিট স্ট্যাটাস যদি দিই তাহলে দেখেন এই ফাইলটা বলছে আনট্র্যাক, কারণ কেবলমাত্র ক্রিয়েট করলাম, এটা এখনো গিটে অ্যাড করা হয় না, তো গিটে অ্যাড করতেছি। আচ্ছা ডট দেওয়া মানে হচ্ছে আমার যত ফাইল আছে সব ফাইলগুলো একসাথে দেওয়া, আর যদি একাধিক ফাইল থাকে ধরুন আমরা তিন চারটা ফাইল চিনি, তাহলে এরকম স্পেস দিয়ে দিয়ে এরকম ফাইল টু ফাইল থ্রি এভাবে লিখতে হবে, ঠিক আছে। তো আর আপনার একটা এ থেকে নাম লিখতে পারেন, অথবা যদি ডট দেন সবগুলো একসাথে নিয়ে নেবে আর কি, যতগুলো আপনার ফাইল এখন ওয়ার্কিং ট্রিতে আছে সবগুলো স্টেজ হয়ে যাবে। তো স্টেজ হয়ে গেল, দেখবেন এখন গ্রিন হয়ে গেছে জিনিসটা, দেখেন গ্রিন হয়ে গেছে। চেঞ্জেস টু বি কমিটেড, তার মানে এটা এখন কমিট হওয়ার জন্য রেডি, কমিটে যাওয়ার জন্য স্টেজ ফাইল। এখন আমি একটা কমিট দিচ্ছি, তো ধরেন এটা হচ্ছে কমিট টু, এবং এটার মেসেজটা দিব অ্যাড mn.md ফাইল, ঠিক আছে, মাস্টার ব্রাঞ্চে দিচ্ছি কমিটটা, ওকে। এখন যদি গিট লক করেন দেখেন, ক্লিয়ার, দেখেন এই যে সিটও আসছে, ঠিক আছে। তার মানে হচ্ছে আপনার এখন এই কমিটটা আসছে, এখন এই এই আপনি চাচ্ছেন এখন ধরেন একটা চেঞ্জ করছেন, এখন কি চেঞ্জ করছেন, এখানে এখানে প্র্যাকটিস লিখছেন, ঠিক আছে। তো mn প্র্যাকটিস লিখছেন, এখন mn প্র্যাকটিসটা চেঞ্জ করছেন, কিন্তু আপনি চাচ্ছেন যে ও আচ্ছা এই চেঞ্জটা তো এই প্র্যাকটিসটা তো এই আগের কমিটির সাথে যাওয়ার কথা, হ্যাঁ, ধরুন কোনো একটা টাইপ হয়েছিল, কোনো একটা স্পেলিং মিস্টেক হয়েছিল আগের কমিটি, আপনি নতুন কোনো কমিট দিতে চাচ্ছেন না, কিন্তু আপনার আপনার কমিট দিয়ে ফেলছেন, এখন আপনি চাচ্ছেন আবার কমিট দিলে নতুন আরেকটা কমিট হবে, কিন্তু আপনি চাচ্ছেন যে এই চেঞ্জটা আগের কমিটির সাথে যাক, হ্যাঁ, তখন হচ্ছে এমেন্ড কমান্ডটা ইউজ করতে হয়। তো এমেন্ড কমান্ডটা ডিস্ট্রাকটিভ, ও হচ্ছে হিস্টোরি চেঞ্জ করে, যদি রিমোটে পুশ করে দেন চেঞ্জগুলা তাহলে কখনো ওই এমেন্ড করাটা ঠিক না, যদি আপনার চেঞ্জগুলো অন্য কোনো ডেভেলপার নিয়ে নেয় তাহলে তার ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে, পরে হিস্টোরি চেঞ্জ হয়ে গেলে পুল পুশ কোনোটাই করতে পারবে না। তো একটা জিনিস খেয়াল করেন, ডিস্ট্রাকটিভ কেন বলতেছি, এই যে হ্যাশটা চেঞ্জ খেয়াল করেন, ঠিক আছে। এই হ্যাশটা ধরেন আমি এই হ্যাশটা পুরোটা কপি করতে হয় না, প্রথম থেকে ছয় সাতটা করলেই হয়, তো আমি জাস্ট পুরোটাই রাখলাম, ধরেন এই পাশে আমি সেভ করে রাখলাম জিনিসটা, ঠিক আছে। এখন দেখেন গিট স্ট্যাটাস যদি দেই তো বলতেছে যে এই ফাইলটা মডিফাইড হয়েছে, মডিফাইড মানে কি ট্র্যাকড ফাইল, কেন ট্র্যাকড ফাইল, এই যে চেঞ্জেস নট স্টেজড, স্টেজড হয় নাই কিন্তু ট্র্যাকড, ট্র্যাক না হইলে বলতো আনট্র্যাক ফাইল, যেমন যে এখানে আনট্র্যাক বলছিল, এই দেখেন এখানে আনট্র্যাক বলছিল, ঠিক আছে, mn.md কে। এখন কিন্তু mn.md কে বলতেছে মডিফাইড, মডিফাইড বলতেছে, কেন, তার কারণ হচ্ছে এই জিনিসটাতে এর আগেও একবার কমিট করছি এই ফাইলটা, তার মানে গিটার ইন্ডেক্সে আছে এটা, কিন্তু মডিফাই হয়েছে, এখন স্টেজ হয় নাই এখনো, নট স্টেজ, তার মানে স্টেজ করতে হলে গিট অ্যাড করতে হবে, তাহলে অ্যাড করলাম, এখন সে কমিট নেওয়ার জন্য রেডি, ওই ফাইলটা নেক্সট কমিটে যাবে, যাওয়ার জন্য রেডি। কিন্তু আমি চাচ্ছি কি যে আমার এই কমিটটা এই এই কমিট এই এই কমিটেই যাক, মানে যে সি টু কুলন মাস্টার এই কমিটেই যাক, ঠিক আছে। তো আমি কমিট মেসেজটা কপি করে রাখলাম, মেসেজটা নতুন করে দেওয়া যায় আবার ইচ্ছা করলে, আপনি এটা আরেকটা ওয়ে, আপনি যদি আপনার লাস্ট কমিটের মেসেজটা কোনো কারণে ধরুন ভুলে একটা টাইপ হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, ওইটা মেসেজ চেঞ্জ করতে চান, তাহলেও এমেন্ড কমান্ডটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। এখন দেখেন এটা হচ্ছে 43C3 এভাবে স্টার্ট হয়েছে, ঠিক আছে, এটা সে সেভ করে রাখা হয়েছে। এখন আমি কমান্ডটা দিচ্ছি, দেখেন গিট কমিট এইটুকু সেম না আগের মতো না, এর আগে জাস্ট ড্যাশ ড্যাশ এমেন্ড ফ্ল্যাগটা দিয়ে দিবেন, ঠিক আছে। এখন গিট লগ যদি করেন দেখেন এইখানে এই যে এই যে আগের মতোই, কিন্তু এই যে হ্যাশটা চেঞ্জ হয়ে গেছিল, খেয়াল করেন এই হ্যাশ আর এই হ্যাশ, 43C3 এটা হচ্ছে 25FA, কিন্তু আগের গুলা ঠিকই আছে,
আগের গুলা কোনো চেঞ্জ হয় নাই, আগের কমিটি কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু এখন এখানে যে আপনার লেটের যে চেঞ্জ গুলো আছে সেই চেঞ্জ গুলো নিয়ে নিচ্ছে সে, ওই যে আমি যে প্র্যাকটিস লিখছিলাম লাস্টে এটাও নিয়ে নিচ্ছে। এখন যদি আপনি এই কমিটির চেঞ্জ গুলা দেখতে চান, এই দেখেন পুরো লাইনটাই দেখাচ্ছে, এই অ্যামেন্ডটা করছিলাম আগের কমিটির চেঞ্জ, এটা হচ্ছিল পরের চেঞ্জ, এবং এই টোটাল চেঞ্জটা আমি এই কমিটি আনতে যাচ্ছিলাম। অ্যামেন্ড করা মানে আগের কমিটির যত চেঞ্জ আছে আর আমার এখন লোকালি স্টেজড যত চেঞ্জ গুলো আছে সবগুলো মিলাইয়া আগের কমিটির সাথে মার্চ করে দাও। সে করে কি, আগের কমিটটা ফালাই দেয় ইন্টারনালি, যেটা করে আগের কমিটটা ফালাই দেয়, আগের কমিটির চেঞ্জ গুলো নেয় আর এখনকার চেঞ্জ গুলো নেয় নিয়ে নতুন একটা কমিট দেয়। ঠিক আছে, আপনি যে মেসেজটা দিচ্ছেন সেই মেসেজটা দিয়ে নতুন একটা কমিট দেয় আর কি, আপনি মানে কমিট মেসেজও চেঞ্জ করতে পারবেন তখন। আমি সেম মেসেজ দিছিলাম, এই জন্য সেম মেসেজ আছে। অ্যামেন্ড জিনিসটা ক্লিয়ার কিনা? সো হিস্টোরি চেঞ্জ করে ফেলতেছে সে, আগের কমিটের হ্যাশটা চেঞ্জ করে ফেলতেছে। সো আপনি এটা যদি রিমোটে পুশ করে দেন তাহলে ওইটা ওই কাজটা করা ঠিক হবে না আর কি। ভাই একটা কোশ্চেন ছিল। জি বলেন। এটা হলো এই যে গিট অ্যাড করার সময় আপনি ডট দিয়েছেন, তো আমি একটা দেখছি সেটা হলো অ্যাস্টারিস্টিক্স ও দেয়া যায়, মানে স্টার সাইনটা। হ্যাঁ ওই আপনি ওইটা কি সেম কাজই করে? হ্যাঁ সেম কাজ, সেম কাজ, সেম কাজ। আপনি উইল কার্ড ইউজ করেন অথবা আরেকটা আছে গিটের ড্যাশে এরকম, হ্যাঁ ড্যাশে এ অল বোঝায় আর কি, আবার ড্যাশ ড্যাশ অল লিখতে পারেন, একটা ড্যাশ বেশি হয়ে গেছে। ঠিক আছে, মানে একই জিনিস। আপনি আসলে আপনি আমি আপনাদের বলবো কি, কোন একটা কমান্ডে কি কি অপশন আছে, ফ্ল্যাগ আছে, এটা হেল্প কমান্ডটা রান করলে দেখেন কত কিছু চলে আসে। দেখছেন প্রত্যেকটা ফ্ল্যাগ এর ডিটেইলস বর্ণনা আছে আর কি, যে কোনটা দিয়ে কি বোঝায়। এই যে ড্যাশ এ মানে হচ্ছে ড্যাশ ড্যাশ অল, এবং সে সবগুলা নিবে জিনিসপাতি গুলা, তারপরে মানে এগুলো সব অনেক কিছু থাকে আর কি, আমরা সবসময় ই করি না। আপনি এখানে প্রত্যেকটা কমান্ড, এটা না শুধু, আপনি ওই কমান্ডের ডিটেইল জানতে পারবেন। এটা হচ্ছে ডেসক্রিপশন, এই গিট অ্যাড এর ডেসক্রিপশন, গিট অ্যাড দিয়ে কি করে, অ্যাড ফাইল কন্টেন্ট ইন্ডেক্স সেভ করতেছে, ইন্ডেক্স করতেছে আর কি, টেস্ট ফাইল হচ্ছে। ওকে, কোন একটা কমান্ডের শেষে জাস্ট ড্যাশ ড্যাশ হেল্প দিলে ওই উইন্ডোটা আসবে, এটা সিএলআই থেকে আসে, গিট এর সিএলআই এই ডকুমেন্টস টাইপে বলতে পারেন। ওইটা এই হচ্ছে আপনার বই লেখে বিভিন্ন জায়গায়, ওইখান থেকে কপি করে নিয়ে লেখে। আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার কিনা, গিট অ্যাড কমিট লক পুশ পুল অ্যামেন্ড। দেখেন এখানে আমি ওই জিনিস একটা একদিন বলতেছি আর কি, অ্যাড করবেন একটা ফাইল, তারপরে যে ড্যাশ এ ইউজ করা হয়েছে এখানে, অথবা গিট অ্যাড ডট ইউজ করতে পারেন, তিনটা যে কোনো একটা করতে পারেন। আর কমিট দা চেঞ্জড ফাইল, মানে এটা কমিট করবেন, কমিট করা মানে যে স্ন্যাপশট নেওয়া। ঠিক আছে, তার কমিট করার সময় গিট কমিট সাথে একটা ড্যাশ এম দিয়ে মেসেজটা দিয়ে দিবেন যে এই কমিটে কি চেঞ্জ করছেন, কি কাজ করছেন সেটা। আর লাস্ট কমিটটা মডিফাই করার জন্য হচ্ছে যে গিট কমিট ড্যাশ ড্যাশ এম এন্ড ড্যাশ এম মেসেজটা দিবেন আর কি। মেসেজটা আপনি আগেরটাও দিতে পারেন, চেঞ্জ করেও দিতে পারেন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এই এম এন্ডটা কিন্তু সবসময় করে হচ্ছে লেটেস্ট কমিটের মধ্যে। ঠিক আছে, আপনি লাস্ট কমিটের আগের কোনো কমিটে এই এম এন্ড কমান্ড ইউজ করে চেঞ্জ করতে পারবে না, তখন হয়তো রিবেসিং করতে হবে বা অন্য কিছু করতে হবে। ডিলিট হয়ে গেলে ফাইল, কোন একটা ফাইল ডিলিট করলে তখন ড্যাশ এ দিতে হয়, তখন ডট দিলে কাজ করে না ডিলিট ফাইল গুলা। মানে এটা অনেক হার্ড ই আর কি, অনেক সিলি একটা চেঞ্জ, তবে ডিফারেন্স আছে। তবে নরমালি হচ্ছে আপনি যত ফাইল মডিফাই করতেছেন, হ্যাঁ অ্যাড করতেছেন, যাই করতেছেন, আপনি হচ্ছে গিট অ্যাড ডটও দিতে পারেন, গিট অ্যাড ড্যাশ এও দিতে পারেন, গিট অ্যাড ড্যাশ ড্যাশ অলও দিতে পারেন। হ্যাঁ, বা আপনি ইচ্ছা করলে ফাইলের নাম গিট অ্যাড ড্যাশ গিট অ্যাড ওই ফাইলের নামটাও দিতে পারেন, যেভাবে দেন, যে কোনো একটা ইউজ করতে হবে আর কি, একসাথে দুটো দেওয়া যাবে না। ওকে, আচ্ছা এখন মনে করেন নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট, ইগনোর ফাইল। ধরেন আপনার আপনি চাচ্ছেন না আপনার কিছু, ধরেন কোনো সিকিউরিটি ফাইল থাকতে পারে, ধরেন আপনার ফাইলের মধ্যে আপনার পাসওয়ার্ড সেভ করা আছে, বা আপনার ওই ফোল্ডারগুলো অনেক বড় ফোল্ডার যেগুলো আপনার হচ্ছে লোকালি দরকার, রিমোটে দরকার নাই। হ্যাঁ, রিমোটে আপনি পুশ করতে চাচ্ছেন না, কিন্তু গিট তো কিছু একটা ফাইল ক্রিয়েট করলে ওইটার গিট স্ট্যাটাস দিলে দেখাই নেবে, ওই ডট গিট ফোল্ডার যে ডিরেক্টরিতে আছে ওই ডিরেক্টরিতে যত চেঞ্জ আছে দেখাবে, কিন্তু আপনি চাচ্ছেন যে ওই চেঞ্জ গুলো দেখাচ্ছে না। এটার একটা ইজি, আপনার প্যাকেজ ডট জেসন ফাইল ইউজ করছেন কখনো? হ্যালো, না ভাইয়া করি না। আচ্ছা, প্যাকেজ ডট জেসন ফাইলটা জাস্ট এটা করে আপনার হচ্ছে জাভাস্ক্রিপ্টে যত ডিপেন্ডেন্সি আছে সব ডিপেন্ডেন্সি গুলোকে আপনার রিজলভ করে, এনপিএম
তো npm এর ফাইলটা হচ্ছে package.json, আপনি yarn ইউজ করতে পারেন npm এ, একই সেম দুইজনে জাভাস্ক্রিপ্ট ডিপেন্ডেন্সি সলভার দুইজনে package.json ফাইল পড়ে, yarn এর জন্য অবশ্যই yarn.log ফাইল দিয়ে থাকে যাও। তো এই .ds underscore history এটা হচ্ছে একটা মানে ম্যাক এ ক্রিয়েট হয়, আপনার কোন একটা ফোল্ডারে গেলে হিডেন ফাইল একটা ক্রিয়েট করে, সামনে ডট দিয়ে শুরু হচ্ছে হিডেন ফাইল। তো আমি চাচ্ছি না এই ফাইলটা যাক, এই ফাইলটা গিট ইগনোরে রাখতে, বা মনে করেন আমি এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করলাম, ধরেন অনেক সময় যে পাবলিক ফোল্ডার বা ডিস্ট ফোল্ডার এগুলো অনেক সময় আমরা রিমোটে পুশ করতে চাই না, যার যার মেশিনে সে সে জেনারেট করে, অনেক সমস্যা নেই। হ্যাঁ, তো ওই ফাইলগুলো গিট ইগনোরে রাখতে হয়। তো ধরেন এখানে আমি আমার একটা package.json ফাইল বানাইলাম ফার্স্টে, এবং আমি এখানে ধরেন নাম দিচ্ছি, এটা একটা জেসন অবজেক্ট, নাম ধরুন দিলাম গিট লার্ন, সিম্পল একদম একটা ছোট ভার্সন মান দিলাম 0.1.0, ধরেন ডিপেন্ডেন্সিস দিলাম, ধরেন আমি ভিউ নিব, ঠিক আছে, তো ভিউ এর কি কি ভার্সন আছে, তো ভিউ ধরেন 2.5.70 নিলাম, সামনে ক্যারেট দিয়ে দিলাম, এগুলোর মিনিং আছে যে ক্যারেট দিবেন না টিল্ডা দিবেন, এগুলো এখন আর আলোচনা করবো না, পরে সুযোগ হলে করবো। তো দেখেন আমি বললাম যে আমার এই প্রজেক্টের জন্য ডিপেন্ডেন্সি হচ্ছে ভিউ, ঠিক আছে, তো এখন এই এইটার রিকোয়ারমেন্ট কেমনে, আমার এই জায়গার ফাইলগুলো দেখেন, এখান থেকে দেখেন ভালো দেখা যাবে, দেখেন এখানে এই এরকম আছে, নোটবুকে ওখানে কোনো ফোল্ডার নাই, কিন্তু আমি একটা প্যাকেজ ডট জেসন নামে একটা ফাইল ক্রিয়েট করছি, ঠিক আছে। তো গিট স্ট্যাটাস যদি দেই তাহলে আমার দেখাচ্ছে যে এই যে প্যাকেজ ডট জেসন ফাইলটা আনট্র্যাকড, এই ফাইলটা কেবলমাত্র ক্রিয়েট হয়েছে, বাকি কোনো চেঞ্জ নাই, কারণ বাকি সব চেঞ্জগুলো লাস্ট কমিটে আছে। এখন আমি করতে চাচ্ছি কি, ওই ডিপেন্ডেন্সি গুলো আনতে চাচ্ছি, আমার যে ওই ডিপেন্ডেন্সি আনার কমান্ড হচ্ছে npm i, ঠিক আছে, তো আমি ইয়ার্ন ইউজ করি, সেম জিনিস ইয়ার্ন ইনস্টল একটু ফাস্টার কাজ করে। তো এখন যদি lsjs এলে দেন, তাহলে এখানে একটা নোট মডিউলস নামে ফোল্ডার ক্রিয়েট করছে সে, এবং সেই ফোল্ডারের ভিতরে সে হচ্ছে ওই সব ডিপেন্ডেন্সি আমি একটা লিখছি এরকম, কিন্তু এমন হয় এখানে 50টা 100টা 200টাও লিখতে হয়, ডিপেন্ডেন্সি ডেভ ডিপেন্ডেন্সি এরকম অবজেক্ট থেকে ওগুলোর ভিতরে অনেক ডিপেন্ডেন্সি লিখতে হয়, তো একটা লিখতে এই জন্য একটা ফোল্ডার আসছে নোট মডিউলস, কিন্তু আমি তো চাচ্ছি যে এই এই ডিপেন্ডেন্সি গুলা সার্ভার যাবে না, কিন্তু আমি যদি গিট স্ট্যাটাস দেই দেখেন হচ্ছে ও নোট মডিউলস নিয়ে নিচ্ছে, yarn.log ফাইলটা, ওই যে yarn যেহেতু ইউজ করছি package.json পয়রা yarn.log ফাইল জেনারেট করছে, মানে লেটেস্ট ভার্সন কোনটা ইউজ করতেছে এরকম আর কি অনেক ইনফরমেশন রাখে, আর আমার package.json এ কোনটা লেখা আছে URL টা রাখে রিপোর্ট, এগুলো দেখতে দেখতে পারবেন কুইকলি, এই যে এটা হচ্ছে আমার package.json এ কোনটা লেখা আছে, আর এটা হচ্ছে সে কোনটা ডাউনলোড করছে কারেন্টলি, আর এটা হচ্ছে ওর URL টা, আর এই লাস্ট কমিটেসটা লাস্ট চেঞ্জ কোনটা আনছে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে দেখেন এই নোট নোট মডিউলস ফোল্ডারটা আমি নিতে চাচ্ছি, নোট ফোল্ডারে অনেক অনেক কিছু আছে এর ভিতরে, দেখছেন এইটার ভিতরে অনেক কিছু আছে, এই যে এরকম এটার ভিতরে অনেক কিছু আছে, তো এগুলো আমি চাচ্ছি না, যাক তাহলে যেটা করবো আমি এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করবো ডট, ও এটা হচ্ছে রুটে, ধরেন আমি এখান থেকে ক্রিয়েট করতেছি ন্যানো, হ্যাঁ ধরেন আমি নোট মডিউল যদি এখানে লিখে দিই মডিউলস, হ্যাঁ তারপরে ধরেন ওই ডট ডিএস স্টোর লিখে দিলাম, এরকম যে যে ফাইল আমার দরকার নাই সেই সেই ফাইল আমি এখানে লিখে দিয়ে, আমি যদি এখন গিট স্ট্যাটাস দিই দেখেন হচ্ছে এইখানে নোট মডিউলসটা ডিটেক্ট করছিল, কিন্তু এখানে নোট মডিউলসটা ডিটেক্ট করে না, কিন্তু ডট গিট ইগনোরটা ডিটেক্ট করছে, কারণ ডট গিট ইগনোরটা তো আবার ক্রিয়েট করছে, ঠিক আছে, তার মানে আমার এই জিনিসটা সে ইগনোর করছে, এটাই হচ্ছে ডট গিট ইগনোর ফাইলের কারিগরি আর কি। এই ফাইলের মধ্যে আপনি যা রাখবেন সেই ফাইল বা ফোল্ডার গুলাকে সে এইভাবে লিখতে পারেন, এইভাবে লিখতে পারেন, এগুলো লিখলেই হয় আর কি, তো সেগুলার ইগনোর করবে, গিট গিট স্ট্যাটাস বলেন গিট যে কোনো কমান্ড, গিটের কমান্ড গুলা ওই ফাইল গুলার ইগনোর করে চলে যাবে, যেহেতু গিট ইগনোর ফাইল লেখা আছে, এবং এই ফাইলের নামটা এক্স্যাক্টলি ডট গিট ইগনোর এইভাবে হতে হবে, ঠিক আছে। তো আমি এটা একটা কমিট করতেছি, কমিট করে গিট ধরেন অ্যাড করলাম, গিট কমিট করলাম, মেসেজ দিলাম C3 master at dot সার্ভারে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। এখন এখানে দেখবেন যে এটা আসছে, এটা কমিটে যদি যাই দুইটা কমিট ছিল, এই যে তিনটা তিনটা চারটা চলে আসছে, এই যে আমরা এমএনটাও তো করছিলাম একটা কমিট মাস্টার দিছিলাম এর আগে, এই জন্য
এটাও ক্লিয়ার কিনা, এর মধ্যে কোশ্চেন থাকলে বলো। ওকে নেক্সট টপিক, এই যে ব্রাঞ্চিং চেক আউট। তো ব্রাঞ্চিং চেক আউটটা আপনার, আমরা অনেকটা দেখে ফেলেছি ব্রাঞ্চ গুলো কিভাবে চেক আউট করে, বা হচ্ছে ব্রাঞ্চে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে যায়, তারপর আর কিছু দেখবো। সেটা হচ্ছে আপনার, ধরুন আমি এখন সপ্তম মাস্টার ব্রাঞ্চে প্রশংসা করলাম, আমি চাচ্ছি যে এখন অন্য একটা ব্রাঞ্চে যাবো। তো অন্য একটা ব্রাঞ্চে গেলে কি হয়, আমার মাস্টার ব্রাঞ্চ থেকে যদি আমি অন্য একটা ব্রাঞ্চ ক্রিয়েট করি, বা যেকোনো ব্রাঞ্চ থেকে একটা যেকোনো ব্রাঞ্চ ক্রিয়েট করি, তাহলে সে যেটা হবে, এই যে আমার ব্রাঞ্চের যত হিস্টোরি আছে, এখানে চারটা কমিট আছে, হ্যাঁ, এই একটা দুইটা তিনটা চারটা, এই 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 চারটা, এই চারটা কমিট নিয়ে সে একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করবে। যদি আমরা গিট ব্রাঞ্চ ধরেন B1 দিলাম, ব্রাঞ্চ 1, ঠিক আছে, এখন যদি গিট ব্রাঞ্চ দেই, আমরা জানি যে গিট ব্রাঞ্চ কমান্ডটা লোকাল ব্রাঞ্চ গুলো আরে দেখায়, দেখেন এই যে B1 নামে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করছে, কিন্তু স্টারটা দেওয়া আছে মাস্টার ব্রাঞ্চে, তার মানে আমার কারেন্ট ব্রাঞ্চে এখনো মাস্টার, এখানে মাস্টার কারেন্ট ব্রাঞ্চটা দেখাচ্ছে। তো আমি যদি এই ব্রাঞ্চে যাইতে চাই, তাহলে আমার কমান্ডটা হচ্ছে গিট চেক আউট B1, হ্যাঁ, এখন দেখেন আমার এই জায়গায় B1 হয়ে গেছে। এবং আমি যদি গিট ব্রাঞ্চ দেই, তাহলে দেখেন যে B1 এর মধ্যে এই স্টারটা চলে আসছে, আগে মাস্টারের মধ্যে ছিল, তার মানে এটা অ্যাক্টিভ এখন, এটা কারেন্ট ব্রাঞ্চ, ঠিক আছে। এবং এর যদি স্ট্যাটাস, এর যেটা দেখি, লকটা দেখি যে কিন্তু কি কি কমিট আছে, দেখেন এর মধ্যে চারটা কমিটি আছে, দেখেন এই যে চারটা কমিটি আছে, এবং ওই যে ফাইলের চেঞ্জ গুলো আগের মতো কোনো ই নাই, মানে কোনো ধরনের, মানে আমি তো মাস্টার থেকে বানাইছি এটা, ঠিক আছে, এই জন্য এর মধ্যে কোনো চেঞ্জ নাই আর কি। এখন আপনি চাচ্ছেন এই ব্রাঞ্চে কাজ করতে, এটা আপনি ধরেন আপনার মাস্টার ব্রাঞ্চে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে আপনার নিজের মতো করে নিজের ফিচারটা ইমপ্লিমেন্ট করবেন। তো আসলে এটাই হয় নর্মালি, মানে সব ডেভেলপার যার যার তার তার ব্রাঞ্চ বানায় তারপরে কাজ করে, তারপর রিমোটে পুশ করে, যাতে হচ্ছে একজন একই ব্রাঞ্চে, একই ব্রাঞ্চে অনেকে কাজ করে, আবার একই ব্রাঞ্চে কাজ করতে পারে, কিন্তু নর্মালি যেটা হয় একই ফিচার নিয়ে কাজ যদি করেন, তাহলে একই ব্রাঞ্চে কাজ করে অনেক সময়, ঠিক আছে। তো ধরুন B1 ব্রাঞ্চে আমি একটা কম নতুন একটা কমিট করব, ধরেন আমি এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করতেছি, ধরেন ইকো, ধরেন বি ইকো, ধরেন ব্রাঞ্চ 1 ফার্স্ট কমিট, এটা ধরেন আমি এখানে b1.md নামের ফাইলটাতে দিয়ে দিলাম, হ্যাঁ। তো এখানে একটা ফাইল ক্রিয়েট হবে, এখন দেখেন যে b1.md নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, ব্রাঞ্চ 1 ফার্স্ট কমিট। তো আমি এটারে অ্যাড করে, এটা যেহেতু এখন আনট্র্যাক, কেবলমাত্র ক্রিয়েট করলাম, তাহলে অ্যাড করলাম, কমিটও করলাম, এটা হচ্ছে ধরুন c4, আর ব্রাঞ্চ হচ্ছে b1, অ্যাড হচ্ছে b1.md ফাইল, এখন যদি গিট লগ দেখেন, তাহলে দেখেন এখানে যে পাঁচটা কমিট আসছে, এই যে লাস্টের কমিটটা, মানে গিট লগ এর আউটপুটটা হচ্ছে লাস্ট কমিট ফার্স্টে থাকে, ঠিক আছে, টপে যেটা দেখবেন এটা লাস্ট, একদম লেটেস্ট, এটা হচ্ছে তারপর লেটেস্ট, এটা হচ্ছে তারপর লেটেস্ট, এভাবে। এবং এখানে দেখেন আরো ইনফরমেশন দেখাচ্ছে, এই যে হেড, যেটা হেড জিনিসটা কি, হেড জিনিসটা হচ্ছে আমি কারেন্ট যে ব্রাঞ্চে বসে আসছি, বা যে কারেন্ট যে কমিটিও থাকতে পারি, ডিটা স্টেট হলে কমিটি চলে যায়। তো আমার মা মেন কথা হচ্ছে যে আমি এখন লেটেস্ট যে জায়গায় আছি সেই জায়গাটাকে পয়েন্ট করে হেড, হ্যাঁ, আপনি যদি এখন হেড এর যে উইটা পিন করেন, এখানে যদি হেডটা পিন করেন, এই দেখেন এখন B1 দেখাচ্ছে, কারণ আমি এখন ব্রাঞ্চ B1 এ আছি, দেখেন হেড পয়েন্ট করতেছে হচ্ছে B1 কে, ঠিক আছে, এই জন্য যে B1 দেখাচ্ছে, যে হেড এর এইটা হচ্ছে B1 রেফারেন্সটা, আচ্ছা। কিন্তু এই এই কমিটটা আমার মাস্টারে নাই, কারণ আমি তো এটা B1 ব্রাঞ্চে দিছি, হ্যাঁ, এটা মাস্টার ব্রাঞ্চে গেলে দেখবেন এই কমিটটা নাই, যে আমি গিট আরেকটা ব্রাঞ্চে যাওয়ার সিস্টেম হচ্ছে গিট চেক আউট মাস্টার, এখানে গেলাম মাস্টার, এখানে গেলাম, এখন এখানে যে আপনি যদি ওইটা দেখেন, যে লাস্ট কমিটটা দেখেন c4b1@b1.md5, তাহলে এখানে যদি গিট চেক আউট মাস্টারে যান, ক্লিয়ার গিট লগ, দেখেন হচ্ছে ওইটা নাই, c3 এটা লাস্ট। আবার যদি আগের, আচ্ছা একটা শর্টকাট আছে, হ্যাঁ, ধরেন আপনি আগের যে জায়গায় আসলেন ওই জায়গায় যাওয়ার শর্টকাট হচ্ছে এই যে গিট চেক আউট ড্যাশ, এটা দিলে আগের ব্রাঞ্চে বা আগের যে হেডটা আগে যেখানে ছিল ওখানে যাবে, দেখেন দেখেন, আচ্ছা দুইবার মাস্টার দিয়েছিলাম তো ওই জন্য এটা হয়নি, গিট চেক আউট B1, আবার ধরেন গিট চেক আউট ড্যাশ দিলাম, দেখেন যে মাস্টার আসছে, ঠিক আছে,
আবার দিলাম, দেখেন যে ভিওয়ান আসছে, মানে টগল করতেছে আর কি, একবার উঠে যাচ্ছে একবার এটা আসতেছে। তো আপনার ওই অনেক সময় মনে থাকেন আগে কইছিলাম তো তখন গিট চেক আউট দিলে আগের স্টার আগের জেলে কমিটে ছিলাম, আগের হেড যেখানে ছিল ওখানে তার লাস্ট যেখানে ছিল ওখানে চলে যায়। আচ্ছা এই ব্রাঞ্চিং জিনিসটা ক্লিয়ার কিনা ভাইয়া? আমি তাহলে ব্রাঞ্চ করে কি দুইটা ডিফারেন্ট কমিটের হিস্টরি ক্রিয়েট করতেছি? হ্যাঁ দুইটা আপনি ইন্ডেক্সিং করতেছেন আর কি, মানে মাস্টার এক ধরনের হিস্ট্রি রাখতেছেন, বি ওয়ান আরেক ধরনের রাখতেছেন, কারণ আপনি তো মানে যে যার মতো কাজ করে তো সবাই যার যার মতো হিস্টরি ক্রিয়েট করে, তারপর যখন ওইগুলো কমপ্লিট হয়ে যায় তখন হচ্ছে ওগুলো সব মাস্টারে আসে, আসলে ইভেন্সুয়ালি মাস্টারই মার্জ হয় সবগুলো, ভুল জিজ্ঞেস করার পরে হোক যেভাবে ডাইরেক্ট মাস্টার করে হোক যেভাবে হোক আসে আর কি। আচ্ছা ভাইয়া, আচ্ছা ভাইয়া, ফার্স্ট টাইম যখন আমরা মাস্টার থেকে ব্রাঞ্চ বি ওয়ানে গেলাম তখন কি করছে, মানে কমিট গুলো নিয়ে বি ওয়ানে চলে গেছে, বাট আবার যখন বি ওয়ান থেকে মাস্টার যাচ্ছি তখন কোনো কিছু মানে কপি করতেছে না। হ্যাঁ, আবার যখন সাপোজ ধরেন আমি মাস্টারে আবার নতুন কোনো কিছু অ্যাড করলাম, আবার যদি মাস্টার থেকে বি ওয়ানে চেক আউট করি তখন কি আবার কপি করবে মাস্টার থেকে? না দেখেন এখানে আমি ফার্স্টে কমেন্টের মধ্যে এই কমান্ড গুলোর মধ্যে কিছু ডিফারেন্স আছে। ফার্স্ট টাইম যে কমান্ডটা দিছিলাম সেটা হচ্ছে গিট ব্রাঞ্চ বি ওয়ান, যখন বি ওয়ানটা ক্রিয়েট করি তার মানে হচ্ছে একটা বি ওয়ান ব্রাঞ্চ ক্রিয়েট করো, আর তখন আমার এই ব্রাঞ্চটা ছিল মাস্টার, ঠিক আছে। আমি আবার আবার ধরেন আবার সেম কাজটা করার চেষ্টা করতে দিলাম, মাস্টারে গেলাম, ঠিক আছে, ধরেন আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করবো ধরেন বি ওয়ান টু, তাহলে এখন আমি কি করতেছি গিট ব্রাঞ্চ বি ওয়ান টু, হ্যাঁ বা বি ওয়ান ওয়ান। তো এটার মানে কি, এটার মানে হচ্ছে বি ওয়ান ওয়ান একটা ব্রাঞ্চ ক্রিয়েট করো এখন যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ থেকে, তাহলে এখন কিসে আছে মাস্টারে, আর বি ওয়ান ওয়ান এখানে কিন্তু কোনো চেক আউট লিখি নেই, ঠিক আছে, চেক আউট। আচ্ছা আর এখানে আরেকটা শর্টকাট দেখাই দিই, এই যে গিট ব্রাঞ্চ বি ওয়ান তারপরে গিট চেক আউট বি ওয়ান ওয়ান, এই এই জিনিসটা হচ্ছে আসলে এই এই দুইটা কমান্ডের কমান্ডের শর্টকাট হচ্ছে আসলে গিট চেক আউট ড্যাশ বি বি ওয়ান ওয়ান, এই জিনিসটা ক্লিয়ার কিনা? এ কি করে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে, কারেন্ট যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের হিস্টোরি নিয়ে, এ কি করে ওই ব্রাঞ্চটাতে সুইচ করে, মুভ করে বি ওয়ান ওয়ান ব্রাঞ্চ মাস্টার ব্রাঞ্চ থেকে বি ওয়ান ব্রাঞ্চে, এই কমান্ডটা তাই করে। এই যে ড্যাশ বি ফ্ল্যাগটা দেওয়া মানে হচ্ছে একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করো বি ওয়ান ওয়ান, আর এই চেক আউট দেওয়া মানে হচ্ছে ওই ব্রাঞ্চে মুভ করো, তার মানে সে হচ্ছে অন দা ফ্লাই একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে এই সেম যে ব্রাঞ্চে বসে আছে ওই ব্রাঞ্চের হিস্টোরি নিয়ে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে ওই ব্রাঞ্চে মুভ করবে, ঠিক আছে। তাহলে আমি এই কমান্ডটা দিচ্ছি একবার ডাইরেক্ট, ধরুন গিট চেক আউট ড্যাশ বি বি ওয়ান ওয়ান, দেখেন এই যে আমার ব্রাঞ্চ বি ওয়ান ওয়ান হয়ে গেছে। হ্যাঁ কিন্তু আপনি যদি গিট চেক আউট শুধু মাস্টার লেখেন ড্যাশ বি দিয়ে নেই কিন্তু এখন, তার মানে হচ্ছে কোনো ব্রাঞ্চ ট্রান্স ক্রিয়েট করতে হবে না, মাস্টার ব্রাঞ্চে চলে যাও, তাহলে ও হচ্ছে হিস্টোরি হিস্টোরি কিছু নিবে না, ও জাস্ট মাস্টার ব্রাঞ্চে যে অবস্থা আছে সেই অবস্থায় চলে যাবে, গিট চেক আউট মাস্টার দিলে মাস্টারে চলে আসলো, ঠিক আছে। কিন্তু ধরেন আপনি এই যে এখানে যে গিট চেক আউট আবার যদি একটা কাজ করেন ধরেন ড্যাশ বি বি ওয়ান ওয়ান দিচ্ছেন, কিন্তু অলরেডি আমার বি ওয়ান ওয়ান ব্রাঞ্চটা আছে তাই না, এই যে গিট ব্রাঞ্চ দেখা যাচ্ছে বি ওয়ান ওয়ান ব্রাঞ্চটা আছে, কিন্তু আমি ওর আবারও বলতেছি যে তুমি আরেকটা বি ওয়ান ব্রাঞ্চ ক্রিয়েট করো মাস্টার ব্রাঞ্চ থেকে আমাকে চেক আউট করো এখন দিবে এইরকম, এই দেখুন বলতেছে যে যে বি ওয়ান ব্রাঞ্চ অলরেডি এক্সিস্ট করে, বলতেছে যে আমি ক্রিয়েট করতে পারতেছি না কারণ অলরেডি এক্সিস্ট করে, কিন্তু ফার্স্টে কিন্তু ক্রিয়েট করছিল কারণ ছিল না, এখন একটা ব্রাঞ্চ ডিলিট করার সিস্টেম দেখেন, ডিলিট করার সিস্টেম গিট ব্রাঞ্চ ড্যাশ ক্যাপিটাল ডি ব্রাঞ্চের নেম, ঠিক আছে, ব্রাঞ্চটা ডিলিট হয়ে গেল, যে ডিলিটেড ব্রাঞ্চ বি ওয়ান ওয়ান, এখন যদি গিট ব্রাঞ্চ দেন দেখেন হচ্ছে বি ওয়ান ওয়ান ব্রাঞ্চটা নাই, ওকে ক্লিয়ার? জি আমরা যদি মাস্টার থেকে না করে বি ওয়ান থেকে যদি বি ওয়ান ওয়ান একটা ব্রাঞ্চ করার চেষ্টা করতাম তখন কি সম্ভব হতো? মানে আগে তো মাস্টার থেকে বি ওয়ান, তখন হচ্ছে বি ওয়ান এর হিস্টরি নিয়ে করতো, করি আসেন গিট চেক আউট বি ওয়ান, আচ্ছা গিট চেক আউট ড্যাশ বি বি ওয়ান ওয়ান একটা ব্রাঞ্চ, বি ওয়ান ওয়ান কি আগে ডিলিট করে দিছি এজন্য নাই এখন, ঠিক আছে। এখন যদি এখানে দেখি এখন দেখেন বি ওয়ান ওয়ান এ আসছি, রাইট রাইট, এখন লকটা দেখে আসেন, এই দেখেন যে ওই ইট আনছে বি ওয়ান ওয়ান এর হিস্টোরি আনছে, মাস্টার থেকে আসলে এই পর্যন্ত থাকতো কিন্তু যেহেতু বি ওয়ান থেকে আনছি বি ওয়ান ওয়ানটা, এই দেখেন এখানে বলতেছে বি ওয়ান ওয়ান আর বি ওয়ান একই জায়গায় আছে কিন্তু মাস্টারটা আছে এই কমিটে,
মানে লেটেস্ট কমিটটা ডিনোট করে মাস্টার ব্রাঞ্চের যে ব্রাঞ্চ তো আসলে একটা পয়েন্টার ব্রাঞ্চ হচ্ছে সবসময় আপনার যে কোনো একটা কমিটকে পয়েন্ট করে রাখে হ্যাঁ এই যে ব্রাঞ্চ বলেন ট্যাগ বলেন তারপরে বিভিন্ন ধরনের যে রেফারেন্স যেমন হেড বলেন অথবা আরো ফেস সেট আছে অনেক কিছু আছে রিভিউজ করার সময় একটা হেড থাকে মানে ওই এইগুলো সবই পয়েন্টার আসে এগুলো আসলে সবাই কোনো না কোনো কমিটকে পয়েন্ট করতেছে হ্যাঁ আপনি ব্রাঞ্চ একটা ডিলিট করে দিতে পারেন বি ওয়ান অন ব্রাঞ্চ ডিলিট করে দিতে পারেন খালি পয়েন্টারটা ডিলিট হয়ে যাবে কিন্তু এই কমিটটা কিন্তু ঠিকই থাকবে ঠিক আছে এখন কোনো একটা মানে কোনো একটা কমিট হ্যাঁ জি বলেন কোনো একটা কমিটকে যদি কোনো ব্রাঞ্চ বা কোনো রেফারেন্স ইন্ডিকেট না করে তাহলে ওইটা গার্বেজ হয়ে যায় এবং গিট মনে হয় কতদিন জানি এটা 20-30 দিনের মতো রাখে তারপর ওটা ডিলিট করে দেয় আর কি এগুলো একটু ডিপের কথা আর কি ঠিক আছে কিন্তু নর্মালি হচ্ছে প্রত্যেক এখন কোনো একটা কমিটের যদি কোনো পয়েন্টার না থাকে তাহলে ওই কমিট আপনি কোনোদিন অ্যাক্সেস করতে পারবেন না আসলে নর্মাল চিন্তা করেন আপনার কমিট আপনার কম্পিউটারের মেমোরিতে আপনার একটা মেমোরি অ্যাড্রেস আছে কিন্তু কোনো ধরনের ভেরিয়েবল বা কোনো ফ্ল্যাগ ওই 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 কোনো কিছু দিয়ে আপনি ওই এটাকে পয়েন্ট করেন না মেমোরি অ্যাড্রেস থেকে আপনি কোনোদিন ওই মেমোরি অ্যাড্রেসটা আপনার মুখস্থ জানেন না এই হ্যাশটা মুখস্থ রাখা তো আপনার সম্ভব না অথবা এইটা হ্যাশটা মুখস্থ রাখতে হবে হ্যাঁ তো তাহলে আপনি ওই ওই রেফারেন্সটা কোনোদিন অ্যাক্সেস করতে পারবেন না আসলে ওই মেমোরি অ্যাড্রেসটা বা এখানে গেছে গিটের হ্যাশটা তো ওইটার গার্বেজ কালেকশনে চলে যাবে আপনার জাভাতে বা সি শার্পে গার্বেজ কালেকশন নাই প্রশ্ন আপনি চিন্তা করেন একটা কি তে আপনার হচ্ছে আপনার একটা কি নোডের নাম ছিল বি ওয়ান হ্যাঁ আপনি ওই কি তে আরেকটা নাম দিচ্ছেন বি ওয়ান আপনি বলতেছেন যে ভাই আমি যখন একটা ব্রাঞ্চ কেটে দিচ্ছি তখন আমার ওই কমিট গুলো সব ডিলিট হয়ে যাচ্ছে তো যদি ডিলিট হয়ে যায় তাহলে তো আমার ফাইল গুলো তো এসে ব্রাঞ্চ ক্রিয়েট কর ব্রাঞ্চ ডিলিট করলে আপনার ভাই কমিট গুলো চলে যাচ্ছে না কমিট যাবে কেন কমিট গুলো থাকতেছে ব্রাঞ্চ ডিলিট করা মানে ব্রাঞ্চের জাস্ট ওই নামটা পয়েন্টারটা চলে যাচ্ছে হ্যাঁ ভাই তাহলে আমার ওই যে কমিটটা কে করছে ওটা আমি কেমনে পাবো হ্যাঁ এটাই বললাম যদি ওই কমিটটা যদি আপনার কোনো রেফারেন্স না থাকে ধরেন কমিটে আপনি কোনোভাবে অ্যাক্সেস যেমন এখানে দেখেন গিট লগ দিলে এই এই কমিটটা অনেক ভাবে অ্যাক্সেস করা যায় এই যে হেড দিলে ওইখানে যাবে বি ওয়ান দিলে ওইখানে যাবে বি ওয়ান ওয়ান দিলে মানে এরা সবাই এই কমিটকে পয়েন্ট করে তো বি ওয়ান ওয়ান যদি আপনি ডিলিট করে দেন আপনি বি ওয়ান এ গেলেও কিন্তু এই কমিটটা পাবেন হেডে গেলেও পাবেন হেডে হেড তো মুভ করে হেডে আপনি আরেকটা কমিট দিলে হেড ওইটাই চলে যাবে কিন্তু এই বি ওয়ানও চলে যাবে বি ওয়ান ওয়ানও চলে যাবে ঠিক আছে যে ব্রাঞ্চে যায় যদি দেন আপনি ধরেন এখানে আপনি বি ওয়ান ওয়ান এ ধরেন এটা যখন এড করলেন সাথে কমিটও করে দিলেন একসাথে এটা এমনি টেম্পোরারি কমেন্ট বি ওয়ান ওয়ান এ এই ব্রাঞ্চে আমরা টেম্পোরারি কমেন্ট এখন দেখেন যে গিট লকটা দেখেন এই দেখেন যে বি ওয়ান ওয়ান এই টেম্পোরারি কমিটে চলে গেছে ঠিক আছে কিন্তু এই যে বি ওয়ান ঠিকই আগের কমিটে আছে কারণ আমি তো এই এই কমিটটা দিছি হচ্ছে বি ওয়ান ওয়ান ব্রাঞ্চে বসে থেকে তো যেহেতু বি ওয়ান ব্রাঞ্চে বসে তো বি ওয়ান ব্রাঞ্চটা হচ্ছে মুভ করে ব্রাঞ্চ হচ্ছে ডাইনামিক আপনি যখন ব্রাঞ্চ সবসময় লেটেস্ট কমিটটারে পয়েন্ট করে থাকে কিন্তু বি ওয়ান ব্রাঞ্চে কিন্তু আমি এই কমিটটা নাই এই জন্য বি ওয়ান ব্রাঞ্চ হচ্ছে এটাকে এখানে দেখেন এই যে বি ওয়ানটা শুধু আছে আর বাকি এই যে সি ফোর বি ওয়ান এখানে শুধু বি ওয়ানটা আছে বাকি দুজন মুভ করে ফেলেছে ঠিক আছে ক্লিয়ার এইটা ব্রাঞ্চিং চেক আউট জিনিসগুলো এখানে আরো অনেক কিছু আছে বুঝছেন আমি আসলে
সময়ের জন্য এগুলো দেখাচ্ছি না, পরে আপনারা আরেকটু এক্সপার্ট হলে এগুলো আস্তে আস্তে দেখতে পারবেন। দেখেন স্ট্যাশিংটা কি জিনিস, হ্যাঁ স্ট্যাশিংটা আজকে কি এইচটিএমএল দেখার টাইম পাবো কিনা সেও না আসলে। দেখেন তো স্ট্যাশিংটা হচ্ছে আপনার ধরেন কোনো একটা, যেমন সে দ্য ডাট স্টেট অফ ওয়ার্কিং ডিরেক্টরি আনফিনিশ হাফ ডান, কোনো একটা কাজ মনে করেন আপনি হাফ ডান করছেন বা কিছু লিখছেন কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার ওই ওই চেঞ্জগুলা আপনি ফালাই দিতে না, কিন্তু কমিটও করতে যাচ্ছেন না, কমিট করলে তো স্ন্যাপশট নিয়ে গেলো ফিক্সড হয়ে গেলো, ওই কমিট তো সবসময় দেখা যাবে সবাই দেখবে, কিন্তু কমিটও করতে যাচ্ছেন না আপনি, তাহলে কি করবেন? ধরেন কথার কথা এই বি ওয়ান ওয়ান ব্রাঞ্চে, বি ওয়ান ওয়ান ব্রাঞ্চে ধরেন বি ওয়ান এমডি তে যে ব্রাঞ্চ ওয়ান ফার্স্ট কমিট, এই জায়গায় মনে করেন যে বি ওয়ান বি ওয়ান ওয়ান লিখে দিলেন, ঠিক আছে। এখন এই চেঞ্জটা, এখন যদি আপনি এই চেঞ্জটা আপনার লোকাল চেঞ্জ রাইট, দেখেন যে বি ওয়ান ডট এমডি টা মডিফাই হয়েছে, হ্যাঁ তো আপনি যদি এখন গিট চেক আউট করে বি ওয়ান ব্রাঞ্চে যাইতে চান, আচ্ছা মুভ করাই দিচ্ছে তার কারণ কনফ্লিক্ট হয় নাই, ও আচ্ছা কমিট দিতে হবে আপনাকে, কমিট না ঠিক অ্যাড করতে হবে, ধরেন এখানে আমি লাইনটা ফালাই দিয়ে ভিউ অন লিখে দিলাম, সো মুভ করে যাচ্ছে, ও মুভ করে যাচ্ছে কারণ হচ্ছে আমি তো বি ওয়ানের সব চেঞ্জ গুলো ওর মধ্যে অলরেডি আছে, এই জন্য ধরেন আমি বি ওয়ানে গিয়ে একটা এই লাইনটা চেঞ্জ করতেছি, ধরেন এখানে এখানে পরে ধরেন আমি লিখলাম বি ওয়ান কমিট, ঠিক আছে দুই নাম্বার লাইনে লিখলাম বি ওয়ান কমিট, এমন একটা কমিট দিয়ে আসতেছি গিট স্ট্যাটাস, দেখেন হচ্ছে যে বি ওয়ান এমডি ফাইলটা মডিফাইড হয়েছে, তো অ্যাড করতেছি স্টেজ হলো, তারপরে কমিট করতেছি, লাস্ট কমিট কত ছিল দেখেন গিট লগ ছিল সি ফোর, হ্যাঁ সি ফোর কমিট করলাম, ওকে এটা জাস্ট সি ফাইভ করে দিলাম, এড না করে এখানে মডিফাই লিখে দিই, আচ্ছা এরপরে ধরেন আমি গিট চেক আউট করে বি ওয়ান ওয়ান এ গেলাম, বি ওয়ান ওয়ান এ তো আর এই কমিটটা নাই, এই যে এই কমিটটা নাই সি ফাইভ বি ওয়ান কমিটটা নাই, দেখেন নাই, ঠিক আছে টেম্পোরারি কমিট একটা আছে। এখন আমি চাচ্ছি যে বি ওয়ানে দেখেন যে ওই দুই নাম্বার লাইনটা চলে গেছে, কারণ বি ওয়ান ওয়ান ব্রাঞ্চে তো এখানে ব্রাঞ্চ দেখা যায়, ঠিক আছে আমার কাছটা দেখতেছেন একদম বটম লেফট, এই যে বি ওয়ান ওয়ান ব্রাঞ্চে বসে আছে, এখন বি ওয়ান ওয়ান ব্রাঞ্চটা আপনার দুই নাম্বার লাইনে আমি লিখলাম এখানে বি ওয়ান ওয়ান কমিট, ঠিক আছে এর আগে ছিল বি ওয়ান কমিট, এখন লিখলাম বি ওয়ান ওয়ান কমিট, আচ্ছা এটাকে এখন যদি কমিট করি বি ওয়ান ওয়ান, আচ্ছা এটা সি দিলাম, ধরেন সি দিলাম বি ওয়ান ওয়ান ব্রাঞ্চ থেকে সেম মডিফাই ঠিক আছে, এখন যদি গিট কিছু একটা চেঞ্জ করি ধরেন বি ওয়ান কমিট এখানে চেঞ্জ লিখলাম মোর চেঞ্জ গিট চেক আউট বি ওয়ান, এই যে দেখেন আটকাই দিছে, এখন আর বি ওয়ান এ যাচ্ছে না, বি ওয়ান এর ব্রাঞ্চ থেকে আমি যখন বি ওয়ান ব্রাঞ্চে যেতে যাচ্ছি তখন আজারি দিতেছে না, বলতেছে যে তোমার এই চেঞ্জ গুলা তুমি কমিট করো, কমিট ইউর চেঞ্জেস অর স্টেজ করো বিফোর সুইচিং ব্রাঞ্চ, ব্রাঞ্চ সুইচ করার আগে তোমার লোকাল চেঞ্জ গুলা তুমি কমিট করো অথবা সেগুলো স্টেজ করো, এইটাই হচ্ছে মানে এই স্টেজের কাহিনী। এখন আমার লোকাল যে চেঞ্জ গুলো আছে, হ্যাঁ এই যে চেঞ্জ গুলো আছে এই চেঞ্জ, এই যে এখানে যে আমি মোর চেঞ্জটা লেখলাম এই চেঞ্জটা আছে, তো এটা আরেকটা দেখা ই হচ্ছে গিট ডিফ, গিট ডিফ দিলে দেখা যায় কি কি চেঞ্জ আছে, আগে যে বি ওয়ান অন কমিট ছিল
হ্যাঁ, এই যে মাইনাসে লাল হয়ে আছে এই লাইনটা ডিলিট হয়ে এখন B11 কমিট মোড চেঞ্জ লাইনটা অ্যাড হইছে, তার মানে আসলে A2 A2 কে অ্যাড হইছে। ঠিক আছে, তো এখন আমি চাচ্ছি না এই চেঞ্জটা যে কমিট করতে, আবার এই চেঞ্জটা ফালাইও দিতে চাচ্ছি না। এখন যে সিস্টেমটা সেটা হচ্ছে স্ট্যাশ, গিট স্ট্যাশ। হ্যাঁ, গিট স্ট্যাশ সেভ দিয়া ওই একটা ই দেওয়া দেওয়া যায়, আপনার মেসেজ দিয়ে দেওয়া যায়, কমিটের মতো একটা মেসেজ দেওয়া যায়। তো আমি ধরেন একটা মেসেজ দিলাম যে মোর চেঞ্জ লিখে রাখলাম। ঠিক আছে, এখন দেখেন আমার ওয়ার্কিং ডিরেক্টরিটা ক্লিন, ওই চেঞ্জটা নাই, মানে ও একটা করছে কি টেম্পোরারি বক্স বানাইয়া সেখানে ও এটা সেভ করে রাখে দিচ্ছে, ধরুন অন্য একটা জায়গায় আমার কারেন্ট ইনডেক্সে না। এটা দেখবো কিভাবে, গিট স্ট্যাশ লিস্ট দিলে, লিস্ট দিলে দেখেন ওই লিস্টটা দেখাচ্ছে, এই যে স্ট্যাশ যেহেতু ইনস্ট্যান্স B11 ব্রাঞ্চে আসছিল মোর চেঞ্জ নামে। হ্যাঁ, এখন যদি আপনি B1 এ যান বা যে কোনো জায়গায় যান আপনার আটকাবে না, কারণ আপনার লোকালি তো কোনো চেঞ্জটা নাই। ঠিক আছে, ধরেন B11 আসতেছে না আবার, এখন ধরেন B11 এ যায় আপনি কোনো একটা চেঞ্জ করছেন, কইরা টইরা মনে করুন বাগ ফিক্সিং ছিল, ফিক্স টিক্স কইরা এসে আবার আপনার আগের কাজে ফেরত আসতে যেতেছে। তো আগের কাজে যখন ফেরত আসবেন তখন হচ্ছে আপনি গিট চেক আউট দিয়ে B11 ব্রাঞ্চে, এখন যাচ্ছেন ও হচ্ছে B1 ব্রাঞ্চে, যে আমার ওই যে আনফিনিশড ওয়ার্ক ছিল বা হচ্ছে হাফ ডান কাজ করে রাখছিলাম সেই হাফ ডান কাজগুলো আমি ফেরত আনতে চাই। তাহলে যেটা আনার সিস্টেম, গিট স্ট্যাশ অ্যাপ্লাই। ঠিক আছে, তো অ্যাপ্লাই লিখলে নর্মালি হচ্ছে লাস্ট যেটা স্ট্যাশ করা হয়েছে ওইটারে আনছে। তো দেখেন এই চেঞ্জগুলো আসছে, এখন এখানে দেখেন এই যে মোর চেঞ্জ লেখাটা আসছে, এই যে ডার্টি হয়ে গেছে দেখাচ্ছে যে গিট স্ট্যাটাস দিলে চেঞ্জটা আসছে, আবার গিট ডিপ দিলে দেখাচ্ছে যে চেঞ্জটা আসছে। এটা ক্লিয়ার কিনা? কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, এখানে আরো অনেক মাল্টিপল জিনিস যদি, হ্যাঁ মাল্টিপল মানে ইয়ে কমিট যদি মানে স্ট্রেস করার চেষ্টা করি তখন কি হবে, মানে তখন কি সিরিয়াল দেখাবে মানে ইমিডিয়েট লসটা না দেখে? হ্যাঁ, আপনি যদি ধরেন আপনার চেঞ্জ আরেকটা, ধরেন আমি এখন এইটারে আবার চেঞ্জ করতে যাচ্ছি, এই স্ট্যাশ করতে যাচ্ছি এই চেঞ্জটারে 2 নাম্বার। ঠিক আছে, তো গিট স্ট্যাশ সেভ মোড চেঞ্জ 2 লিখলাম, এখন যদি গিট স্ট্যাশ লিস্ট দেন দেখুন 2টা দেখাচ্ছে, এই যে এটা এটা লেটেস্ট দিছে এবং লেটেস্টটা টপে থাকে গিট লগ এর আউটপুটের মতো। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন যে আচ্ছা ধরেন, আচ্ছা আমি আরেকটা দেখাচ্ছি, দাঁড়ান ধরেন গিট স্ট্যাশ চেঞ্জ করে তারপর দেই, ধরেন অ্যাপ্লাই দিলাম। এখন মনে করেন যে মুড চেঞ্জ এখানে 3 লিখে দিলাম। ঠিক আছে, তো আমি এটা রিস্টেস করতেছি, ধরেন 3 লিখে দিলাম, এখন গিট স্ট্যাশ লিস্ট দিলাম, দেখেন এই যে 3। এখন আপনি চাচ্ছেন যে আমি এটা আনবো না এটা নিব বা এটা নিব। ঠিক আছে, তাহলে কিভাবে আসবেন, মানে আগের কোনো চেঞ্জ গুলো আনতে যাচ্ছেন? তো ধরেন আপনি এই 2 আনতে যাচ্ছেন, তাহলে এই 2 আনা মানে হচ্ছে আপনি এই 2 যে স্ট্যাশ এট 1, 1 মানে 2 নাম্বার আর কি, 0 থেকে যে ইন্ডেক্সিং হয় 1, এটা কপি করবেন। এটা কপি করে আপনি লিখবেন গিট স্ট্যাশ, যখন অ্যাপ্লাই লিখতেছিলাম এরপর এটা লিখে দিবেন, যদি কোনোটা না দেন তাহলে ডিফল্ট, এই এটুকু যদি না দেন তাহলে ডিফল্ট হচ্ছে লেটেস্টটা নেয়, আর যদি দিয়ে দেন তাহলে এখন কিন্তু সে 0টা নেবে না 1টা নেবে। তো 1 এ কি ছিল, 1 এ ছিল মোর চেঞ্জ লেখা ছিল শুধু, কিন্তু 0তে কি ছিল, মোর চেঞ্জ 3 লিখে দিছিলাম। ঠিক আছে, এখন কিন্তু কিছুই নাই, দেখেন এখন তো ওয়ার্কিং দিয়ে সব ফালাই দিছি, স্ট্রেস করে লাস্ট কমিটের পর্যন্ত আছে, লাস্ট কমিটে তো কিছুই ছিল না। তো এখন যদি আগেরটা, এটা কিন্তু 2 নাম্বারটা নিচ্ছে, এটা নেই, দেখা যাচ্ছে যে এখানে এক্সিট করি ফিস থেকে,
আচ্ছা এখন দিচ্ছি দেখি, এই যে আসছে বুঝছেন, ফিস এটা এই যে এই কালি, এই যে কালি বেসটা এটার ঝামেলা করতেছিল ঠিক আছে, মানে আমি যেখানে ঢুকেছিলাম এটা ব্যাস আর কি, এটা হচ্ছে নর্মালটা। আমি ফিশে গেলে সুবিধা হচ্ছে যে এই টার্মিনালে দেখেন যে কালারফুল হয় আর হচ্ছে হিস্টোরি গুলা দেখায়, আপনি যখন টাইপ করতে থাকবেন আপনার ওই ওই কমান্ড যদি কখনো আগে দিয়ে থাকেন তাহলে ওই হিস্টোরি গুলা দেখায়, জন্য ওইটা একটু ফ্যান্সি আর কি। তো এখন দেখেন আপনি যদি গিট এই যে এখানে যাই দেখেন তাহলে দেখেন যে মোর চেঞ্জ আসছে, মোর চেঞ্জ থ্রিটা কিন্তু আসে নাই। হ্যাঁ আপনি যদি আবার গিট স্ট্যাটাস দেন লিস্ট দেখেন, দেখেন এখন আপনি চাচ্ছেন ধরেন আবার স্ট্যাটাস করবেন, হ্যাঁ এটার ফোর বানিয়ে দিলাম, ধরেন ফোর দিলাম, এখন হচ্ছে গিট স্ট্যাটাস সেভ, যখন কোনো সাজেশন আসতেছে না, মেসেজ হচ্ছে মোর চেঞ্জ ফোর, ঠিক আছে। এখন যদি গিট স্ট্যাটাস লিস্ট দেন দেখেন যে মোর চেঞ্জ ফোর আসছে, আর আপনার কারেন্ট ডিরেক্টরি ক্লিন, সবকিছু টেম্পোরারিতে সেভ আছে, যে নাথিং টু কমেন্ট কিচ্ছু নাই। এখন আপনি চাচ্ছেন যে থ্রিটা আনতে তাহলে আগের মতো ওয়ান লিখবেন, বা এটা আনতে চাইলে এখন টু লিখবেন, কারণ এখন হচ্ছে তিন নাম্বার হয়ে গেছে আর কি, বা এটা নিতে চাইলে কিছু লেখার দরকার নেই, লিখলেও সমস্যা নেই। ধরেন আপনি আচ্ছা এখানে একটা ডিলিট করবেন কিভাবে, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা এখন দেখেন আমি ফিশে যাচ্ছি, মনে করেন আমি ডিলিট করবো কিভাবে, ফিশে পড়ে যাই স্ট্যাশ জিরো, মানে জিরোতম যেটা মানে এক নাম্বারে যেটা আছে প্রথম যেটা এটা ডিলিট করতে চান তাহলে হচ্ছে গিট স্ট্যাশ ড্রপ, ড্রপ কমান্ডটা দিলে আপনার ওইটা ডিলিট হবে। ধরেন আমি এইটা ডিলিট করব ঠিক আছে, তাহলে এটার ওয়ান, তাহলে ওয়ান দিলাম, ওয়ান দিলাম, কমান্ডে বলছিল হ্যাঁ ওয়ান দিলাম, দেখেন ও এটা ড্রপ করেছে, ড্রপ করে ডিলিট করে। এখন যদি আবার গিট স্ট্যাশ লিস্ট দেই দেখেন হচ্ছে ওই যে তিন লেখা ছিল যে ওইটা নাই, দুইয়ের পরে চার। হ্যাঁ আর যদি এমন করতে চান ধরেন এখন আমি ধরেন এখানে একটা অ্যাপ্লাই করতেছি লাস্টেরটা আর কি, ঠিক আছে লাস্টেরটা অ্যাপ্লাই করলাম ফোর আসলো, ধরেন আমি এখানে ফাইভ বানাই আবার করতে চাই, স্ট্যাশ করতে চাই, তাহলে গিট স্ট্যাশ আর গিট স্ট্যাশ সেভ মোর চেঞ্জ ফাইভ, ঠিক আছে। এখন যদি লিস্ট দেখেন দেখেন যে ফাইভ আসছে, এখন আপনি চাচ্ছেন যে এই জিনিসটা ডিলিট অ্যাপ্লাইও করবেন ডিলিটও করবেন, তাহলে কমান্ডটা হচ্ছে গিট স্ট্যাশ পপ, এই দুইটা দুইটা কমান্ডেরই। আপনি ফার্স্ট কমান্ড হচ্ছে অ্যাপ্লাই যদি করতে চান গিট স্ট্যাশ অ্যাপ্লাই, ডিলিট করতে চাইলে গিট স্ট্যাশ ড্রপ, এই দুইটার শর্টকাট হচ্ছে গিট স্ট্যাশ পপ। সে কি করবে লাস্ট কমিটটা নিবে, নিয়ে আবার ডিলিট করে দিবে, আর যদি আপনি লাস্টটার আগে কোনোটা নিতে চান তাহলে পপের পরে জাস্ট হচ্ছে ওই এটা বলে দিবেন স্ট্যাশ কত নাম্বার সেটা বলে দিবেন, তাহলে এটা যদি দেই দেখবেন এই লাস্টেরটা যে ফাইভ এটা ডিলিট হয়ে যাবে, অ্যাপ্লাই হয়ে যাবে। এখন কিন্তু লুকালি কিছু নাই দেখেন, এখন এখানে কিছু নাই কারণ লাস্টে তো স্ট্যাশ করে দিচ্ছি, যে পপ করে দিলাম এই দেখেন যে ফাইভও আসছেও কিন্তু আর এটা লিস্টে নাই, দেখেন যে ফাইভটা ডিলিট হয়ে গেছে। মোটামুটি এইটুকুই স্ট্যাশে, আরো আছে ওগুলা না জানলেও হবে। এখন মোটামুটি ক্লিয়ার কিনা, স্ট্যাশ ক্লিয়ার কিনা? আচ্ছা রিসেট অনেক ছিল, আচ্ছা রিসেট জিনিসটা রিসেট জিনিসটা স্কিপ করে যাচ্ছে এখন, ঠিক আছে এগুলো অনেক কথাবার্তা, পরে সময় পেলে ব্যাক করবো, না হলে অন্য একদিন বুঝাই দিবো আর কি, নেক্সট লেকচারে যদি হয় বুঝাই দিবো আর কি, ঠিক আছে মনে রেখেন যা রিসেটটা ই করা আছে স্কিপ করা আছে। আচ্ছা চেরি পিক আর রিভার্ট কি জিনিস, চেরি পিক আর রিভার্ট হচ্ছে আপনার যদি কোনো একটা কমিটের চেঞ্জ গুলো আনতে চান, ধরেন একদম সিম্পলি যদি দেখাই এটার যদি লগ দেখি গিট লগ, দেখেন এই যে টেম্পোরারি কমিট যে করছিলাম না এই কমিটটা বি ওয়ানে নাই, ঠিক আছে তো আমি এই টেম্পোরারি কমিটটা আমি চাই বি ওয়ানে আসুক, তাহলে আমি কি করলাম আমি দেখেন কমিটের হ্যাশটা কপি করলাম, ঠিক আছে হ্যাশটা কপি করে গিট চেক আউট বি ওয়ানে গেলাম,
স্ট্যাশ করে যেতে হবে লোকাল চেঞ্জ গুলো। আপনি মেসেজ না দিতে চাইলে শুধু গিট স্ট্যাশ লিখলেও হবে, তাহলে ওই স্ট্যাশ হয়ে যাবে, মেসেজ নাই কোনো। দেখেন গিট স্ট্যাশ লিস্ট, দেখেন এই যে, এই যে লাস্টেরটা যেটা হয়েছে এটা হচ্ছে ও একটা আমি ডিফল্ট মেসেজ দিয়ে দিচ্ছি আপনার মেসেজ না, যে ওয়ার্কিং ফর বি ওয়ান অন ছিলাম আমি, সবকিছু মেসেজ দিয়ে বি ওয়ান ডট এমডি ফাইল মডিফাই হয়েছিল এগুলো দিয়ে একটা মেসেজ দিয়ে দিচ্ছি। আচ্ছা এটা গিটের লেটেস্ট ভার্সনে দেয়, আগের ভার্সন গুলোতে এত দিত না আর কি জানার মতো। আচ্ছা গিট চেক আউট বি ওয়ানে যাচ্ছি, তো দেখেন এই বি ওয়ান ব্রাঞ্চে টেম্পোরারি যে কমিটটা ছিল ওটা নাই, দেখছেন। এখন আমি চাচ্ছি টেম্পোরারি কমিটটা, শুধু ওই কমিটটা আনবো আর বাকি কিছু আনবো না, এরপরে কিন্তু আরো কমিট আছে বি ওয়ান অন ব্রাঞ্চে, ওগুলো আনবো না, শুধু ওইটা। তাহলে ওটা আনার সিস্টেম হচ্ছে গিট চেরি পিক ওই কমিট হ্যাশট্যাগ, কমিট হ্যাশট্যাগ কপি হয় না ঠিক মতো, বি ওয়ান ওয়ান গিট লগ, এই যে টেম্পোরারি কমিটির এটা, ঠিক আছে জাস্ট চেরি পিক করে আপনি যদি ওটা পেস্ট করে দেন দেখেন যে 6E59, ঠিক আছে 6E59 ছিল। আর টেম্পোরারি কমিটের চেঞ্জ কি ছিল, টেম্পোরারি কমিটি এখানে temporary.md নামে একটা ফাইল ক্রিয়েট ছিল, ওই ফাইলটা এখন নাই, দেখছেন। ওকে এখন যদি এটা নেই দেখেন এই যে temporary.md নামে ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে, এই যে tmp লেখা। আর এখানে যে গিট লগ দেই তাহলে দেখেন যে টেম্পোরারি কমিটটা আছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই হ্যাশ আর এই হ্যাশ সেম না কিন্তু। এরপরে কি আসলে আপনি যে কমিটটাকে চেরি পিক করতেছেন, এই যে এই কমিটটাকে চেরি পিক করেছিলাম একটু আগে, দেখেন 6E59, ওই কমিটের যত চেঞ্জ আছে ওই চেঞ্জগুলো নিয়ে সে নতুন একটা কমিট দেয় আপনি যে ব্রাঞ্চে বসে আছেন সেই ব্রাঞ্চে, এই জন্য এই দুটো হ্যাশ চেঞ্জ। কারণ হ্যাশ তো সেম হওয়ার কোনো কারণ নাই, কারণ টাইম তো চেঞ্জ হয়ে গেছে, আপনি যখন ওইখানে কমিট দিয়েছিলেন তখন যে টাইম ছিল এখন যেখানে টাইম তো চেঞ্জ, বাকি সব ঠিকঠাক সমস্যা নেই, এই জন্য তো হ্যাশ চেঞ্জ হয়ে যাবে। হ্যাশটা ওই সব অনেক কিছুর উপর ডিপেন্ড করে হয়, এই জন্য বলা হয় এটার ইউআইডি মানে ইউনিভার্সাল ইউনিক আইডি, মানে আপনার এটা ওয়ান টাইম পৃথিবীতে একবার ইআইডিটা জেনারেট হবে, এরপরে আর কখনো ইআইডি কখনো জেনারেট হবে না, ঠিক আছে। এবার ডেটাবেজে আপনার এইভাবে ইউআইডি রাখেন বা ইউনিক আইডি যেটা প্রাইমারি কি থাকে। আচ্ছা এরিপি ক্লিয়ার, ওকে এখন চাচ্ছি রিভার্টটা দেখায়, একদম সেম কিন্তু উল্টা রিভার্ট করে কি, ধরেন আপনি যে কোনো একটা কমিটে যে চেঞ্জগুলো আছে ওগুলো রিভার্স করে ফেলতে যাচ্ছেন। ধরেন আমি লাস্টের কমিটটাই, হ্যাঁ টেম্পোরারি কমিটে যে চেঞ্জগুলো আছে এই এই চেঞ্জগুলো কি করতে হবে, temporary.md ফাইল ক্রিয়েট করে tmp ক্রিয়েট করছিল এই কমিটে, আমি এই চেঞ্জগুলো আনডু করতে চাই, তাহলে হচ্ছে গিট রিভার্ট রিভার্ট ওই হ্যাশটা দিতে হবে, রাইট, সব দিতে হয় না ঠিক আছে, ফার্স্টে থেকে কয়েকটা দিলেও হয়, ধরুন আমি এখানে ফার্স্টে থেকে করে 7টা দিলেই হয় ইউনিক হয়ে যায়, এই তো এই যে রিভার্ট টেম্পোরারি কমিট, ও বলতেছে তুমি কি কমিট মেসেজ চেঞ্জ করবে না আগেরটাই রাখবা, ধরো আমি আগেরটাই রাখতেছি আপনাদের মানে চেঞ্জ করতে মন চাইলে এখানে চেঞ্জ করবেন, ধরুন আমি লাস্টে কিছু এমনি রাখতেছি, তো এই যে এটা বলবে একটা ইজি ইনফরমেশন দিতেছে দিস রিভার্স কমিট, এটা এই কমিটটা সে রিভার্ট করতেছে, ওকে করুক, এই যে রিভার্ট করে ফেলছে এবং সে নতুন একটা কমিট দিছে, দেখেন এই যে টেম্পোরারি কমিটের পরে এই যে রিভার্ট টেম্পোরারি কমিট, এ করে কি এই এই মেসেজটারে নিয়ে ও রিভার্টের পরে ডাবল কোটেশনের মধ্যে মেসেজটা ঢুকিয়ে দেয়, তাতে পরে আপনার লগ দেখতে সুবিধা হয় যে এই কমিটের কাজ কি ছিল, ও আচ্ছা এই কমিটটা আসলে এই কমিটটা রান করছিল যার মেসেজ ছিল টেম্পোরারি কমিট, এটা তো লাস্টেরটা করছে, আর আগের কোনো একটা তো করতে পারতেন, তখন হচ্ছে এই মেসেজ দেখে সার্চ করলেই বের হয়ে যেত আর কি। এখন এটা যেখানে আনডু করে দেওয়া হয়েছে দেখেন যে temporary.md ফাইলের ভিতরে যে টেম্পোরারি লেখা ছিল এই যে এটা যে ওপেন করা ছিল ওই জন্য বিএস কোড বলতেছে ডিলিটেড ফ্রম ডিস্ক ডিলিট হয়ে গেছে, দেখেন যে লেফটে নাই, ঠিক আছে ডিলিট করে দিলাম চলে গেল। আচ্ছা রিভার্ট জিনিসটা ক্লিয়ার কিনা, ওকে রিভেসিং জিনিসটা অল্প করে বলে দিই। আচ্ছা রিভেসিং আগে কনফ্লিক্টটা দেখাই দিই, কনফ্লিক্টটা হচ্ছে
যখন কোনো একটা ব্রাঞ্চে আপনি কাজ করে কমিট দিলেন, অন্য একটা ব্রাঞ্চ যখন আপনি পুল করতেছেন, পুল করা মানে আসলে দুইটা কাজ হয়, একটা হচ্ছে ফেজ হয় আর একটা হচ্ছে মার্জ হয়। ফেজ করা মানে হচ্ছে আপনার রিমোটের যত রেফারেন্স আছে, ধরেন রিমোটের যত ব্রাঞ্চ আছে, প্রত্যেকটা ব্রাঞ্চের যে কমিট গুলো আছে, সেই কমিট গুলো এসে লোকালি আইনা আপনার লোকালি যে রিমোটের রেফারেন্স গুলো আছে ওগুলোর আপডেট করে, কিন্তু আপনার কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরির সাথে মার্জ করে দেয় না। আর মার্জ মানে হচ্ছে আপনি আপনার ওই রিমোটের চেঞ্জ গুলো আরে মার্জ করে ফেলতেছেন আপনার নিজের ওয়ার্কিং ডিরেক্টরির সাথে। জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, মনে করেন আপনার আপনার ধরেন হচ্ছে আপনি যদি রিমোটে ধরেন একটা মাস্টার ব্রাঞ্চে একটা কমিট হয়েছে, ঠিক আছে, তো মাস্টার ব্রাঞ্চে একটা কমিট অন্য এক ডেভেলপারে করছে, আমি এখন দেখাচ্ছি না, জাস্ট কুইকলি শেষ করে দেওয়ার জন্য। তো মাস্টার ব্রাঞ্চে একটা কমিট হয়েছে, সেই কমিটটা মনে করেন আপনার লোকালি নাই, তো আপনি যদি গিট ফেস অরিজিন দেন তাহলে হচ্ছে আপনার ওই মাস্টার ব্রাঞ্চের কমিটটা সে লোকালি আই না, লোকালি যে লোকালি তো সে রিমোটে রেফারেন্স গুলো রাখে, এই যে আমরা গিট রিমোট গিট ব্রাঞ্চ ড্যাশ আর দিলে দেখেন যে এগুলো সব রিমোটের ইনফরমেশন। হ্যাঁ, ডট গিট ফোল্ডারের মধ্যে রিমোটস এর মধ্যে সব রিমোটের ইনফরমেশন গুলো রাখে সে, তো ওইখানে আইনা সেভ করে রাখে, কিন্তু আপনার যে কারেন্ট ব্রাঞ্চ বি ওয়ান এই ব্রাঞ্চের মধ্যে মার্চ করে দেয় না, মানে চেঞ্জ গুলো আইনা আপনার এইখানে কোডের মধ্যে বসায় দেয় না, সে আইনা ডট গিট ফোল্ডারটা আপডেট করে রাখে কিন্তু এইখানে বসায় না। আর এইখানে বসায় যখন আপনি মার্চ কমান্ডটা দেন, গিট মার্চ অরিজিন মাস্টার এরকম যদি, বা গিট পুল অরিজিন মাস্টার যদি দেন, বা গিট মার্জ মাস্টার দেন, তাহলে হচ্ছে ও করে কি, গিট পুল দিলে হয় কি, ধরেন নর্মালি হচ্ছে গিট ফেচ অরিজিন গিট মার্জ মাস্টার। হ্যাঁ, এই দুইটা কমান্ডের শর্টকাট হচ্ছে গিট পুল অরিজিন মাস্টার। এই কমান্ডটা করবে কি, ও রিমোটের সব আপডেট চেঞ্জ গুলো আইনা আপনার ডট গিট ফোল্ডারটা আপডেট করবে, এরপরে ওই চেঞ্জ গুলো আইনা আপনার কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরির মধ্যে পেস্ট করে দিবে, মানে আপনার কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি আপডেট করে দিবে, এই যে মাস্টার মার্জ যেটা করে। তো এখন এমন যদি হয় আপনি সেম ফাইলে দুজন চেঞ্জ করছে একই লাইনে বা একই ওয়ার্ডের মধ্যে বা মানে একই জায়গায় যদি চেঞ্জ হয়, তখন গিট আর ডিসিশন নিতে পারে না মার্জ করার সময় যে কোন চেঞ্জটা নিব, আমি আমি কি রিমোটের থেকে যেটা আসছে সেটা নিব না আমি লোকালি এখন যেটা আছে সেটা নিব, তখন হচ্ছে গিট আপনার সাহায্য লাগে। এখানে লেখা আছে দেখেন, এই যে কনফ্লিক্টস হ্যাপেন হোয়েন গিট নিডস ইউর হেল্প টু ডিসাইড হুইচ চেঞ্জেস ইউ ওয়ান্ট টু কিপ, কোন চেঞ্জটা রাখবেন। দেখো এরকম হয়, এই যে এই যে দেখেন, এই যে লেফট অ্যাঙ্গেল লেফট অ্যাঙ্গেল, তারপর ইকুয়াল, তারপর হচ্ছে রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল, এরকম স্মলার দেন ইকুয়াল টু স্মলার দেন ইজ গ্রেটার দেন মাঝখানে ইকুয়াল, এরকম থাকে। ঠিক আছে, যে প্রথমে থাকে হচ্ছে প্রথমে থাকে লেফট অ্যাঙ্গেল গুলো, তারপরে ইকুয়াল থাকে, মাঝখানে কিছু কোট থাকে, এরপরে আবার কোট থাকে, এরপরে রাইট অ্যাঙ্গেল থাকে। ঠিক আছে, তো এর মানে হচ্ছে আপনার কোন চেঞ্জটা রাখবেন, তো আপনি ইচ্ছা করলে দুইটাই রাখতে পারেন, ইচ্ছা করলে যে কোনো একটা রাখতে পারেন। তো তখন হচ্ছে নিজের ম্যানুয়ালি করতে হয়, ওটা ম্যানুয়ালি করতে হবে যদি আপনি মনে করেন যে দেখে দেখে করতে চান যে কোনটা রাখবেন, কিছু রাখলেন রিমোটেরটা, কিছু রাখলেন লোকালেরটা, তখন হচ্ছে আপনার ম্যানুয়ালি করতে হবে। কিন্তু এমন যদি হয় যে আপনি সব রিমোটেরটাই নেবেন, আপনার লোকালের চেঞ্জগুলো আপনার নেওয়ার দরকার নাই, তখন হচ্ছে একটা শর্টকাট কমান্ড আছে গিট চেক আউট ড্যাশ 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 ডট। ড্যাশ মানে আসলে বোঝায় যার কাছ থেকে আসতেছে তাদের চেঞ্জগুলো না, মানে মাস্টার থেকে যদি আসে রিমোট আর কি, তো আপনি যদি চান যে সব রিমোটের চেঞ্জগুলো রাখবেন তাহলে হচ্ছে আপনি এই কমান্ডটা দিলে আপনার হচ্ছে সব রিমোটের চেঞ্জগুলো রাখবে, আপনার লোকালের চেঞ্জগুলো ফেলাই দিবে যদি যে সব জায়গায় কনফ্লিক্ট হয়েছে। আর এটা যদি দেন আওয়ার্স, তার মানে বোঝায় যে আমার লোকালের চেঞ্জগুলো রাখো, রিমোটের চেঞ্জগুলো ফেলাই দাও, তাহলে যে সকল জায়গায় রিমোটের চেঞ্জগুলো রিমোটের চেঞ্জগুলো আর মাস্টার চেঞ্জগুলো কনফ্লিক্ট হয়েছে সেসব জায়গায় রিমোটের চেঞ্জটা স্কিপ করে লোকালের চেঞ্জটা নেবে। আর যদি আপনার মনে চায় যে না আমি কিছু রিমোট কিছু লোকাল দেখে 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 নিব, তাহলে হচ্ছে ম্যানুয়ালি ধরেন কোন লাইন রাখবেন না রাখবেন এইখানে একটা কমিট দিতে হবে। এখন হচ্ছে এখানে করতে হয় কি, এই চিহ্নগুলো ফালাই দিতে হবে, চিহ্নগুলো মানে আসলে ও পার্টিশন করছে যে চেঞ্জটা ডেস্টিনেশন থেকে আসতেছে, রিমোট থেকে আসতেছে। হ্যাঁ, আর এটা সোর্স মানে এটা এখানে আছে, নর্মালি এখানে অনেক সময় হেড থাকে, হেড থাকলে বোঝায় যে এটা আমার হেড যেখানে আসছে, আমার হেড মানে আমার লোকাল ব্রাঞ্চটা যেখানে আসছে সেখানে চেঞ্জগুলো, আর রিমোট থেকে যেখান থেকে আসতেছে ওখানে কমিটে দেয় বা ওখানকার ব্রাঞ্চের নাম দেয় যে রিমোট মাস্টার এরকম বলে, তার মানে হচ্ছে এটা রিমোটের চেঞ্জগুলো। তো আপনার এই এই চিহ্নগুলো সহ পুরো লাইনটা ফেলাই দিতে হবে, মানে 7 নম্বর লাইন ফেলাইতে হবে, 9 নম্বর লাইন ফেলাইতে হবে, 12 নম্বর লাইন ফেলাইতে হবে,
তো ফাইলে আপনি মানে বুঝতে পারবেন যে আপনার এই 8 10 11 লাইনটা দরকার। এটা আপনি যদি এমন হয় যে না আপনার শুধু 10 11 দরকার, তাহলে এই 7 8 9 ফালাই দিবেন, 12 ফালাই দিবেন, এই দুই লাইন রাখবেন। বা এটা দরকার হলে নিচের 9 থেকে 12 ফালাই দিবেন আর 7 ফালাই দিবেন, মাঝখানে 8 নাম্বার, মানে আপনি এইখানকার চেহারা যেমন করবেন ডিলিট ডিলিট করে তারপরে কমিট দিবেন ওইটাই থাকবে, ঠিক আছে? কনফ্লিক্ট রিমুভ হলো, এই জিনিসটা ক্লিয়ার কিনা এটা আমি দেখাচ্ছি না, পরে সুযোগ হলে দেখাই দেবো। এগুলা মানে 5 10 মিনিট হলে দেখানো যায় তো আর কি, ইজি আছে। কিন্তু ঘটনাটা বুঝছেন কিনা? আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখানে তাহলে ট্যাগ রিলিজ এর এই জিনিসটাও স্কিপ করে গেলাম আজকে, সময় নাই। রিবেসিং আর হচ্ছে রিসেট, ঠিক আছে, এই জিনিসটা কখনো সময় হইলে দেখাই দেবো, আর আপনাদের নিজেরাও পড়াশোনা করে দেখতে পারেন। মোটামুটি বেসিক জিনিসগুলো সব কভার করা হয়েছে। তো আমি স্লাইডটা কি দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, স্লাইডটা আমি শেয়ার করে দেব। আর হচ্ছে আপনার ওই ইসে একটা আমি ওই রিপু ক্রিয়েট করে জেস ডেপে ইটলার নামে আমি আপনাদের একটা টাস্ক দিব, ঠিক আছে? নর্মাল টাস্ক হবে, ধরেন হচ্ছে ব্রাঞ্চ চেক আউট করা, কমিট করা, সেই কমিট চেঞ্জ করা, পুশ করা, হ্যাঁ, ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চ ক্রিয়েট করা, এরকম নর্মালি। তো ওইটা আমি ধরো আজকের মধ্যে বা কালকের মধ্যে আমি আপনার আপডেট করে দিব, আপনি নেক্সট উইকের আগে কাজটা করে আমাকে পুল রিকোয়েস্ট বা হচ্ছে আমাকে দিবেন আর কি, যে আমি কাজ করছি, যার যা ব্রাঞ্চ ক্রিয়েট করবেন ওই রিপুতে, হ্যাঁ, যার যার নাম দিয়ে ব্রাঞ্চ ক্রিয়েট করবেন, আমি ওখানে লিখে দিব ডিটেলস কি করতে হবে, কি নামে করতে হবে। তো আর জি সরি, হ্যাঁ হ্যাঁ, উইন্ডোজ থেকে করবেন, সমস্যা নেই, উইন্ডোজ থেকে আপনারা গিট ইউজ করতে পারলে উইন্ডোজ থেকে করতে পারবেন, কোনো সমস্যা নেই, গিট ব্যাশটা ইনস্টল করে নেবেন। হ্যাঁ হ্যাঁ, আপনার মিথিলার মনে হয় ই আছে আপনার, তাই না? গিট ব্যাশ ইউজ করার এক্সপিরিয়েন্স আছে, তো প্রবলেম হলে গ্রুপে বলবেন, আপনার যদি কোনো ধরনের সমস্যা থাকে বা কোনো কিছু না বুঝেন গ্রুপে বলবেন, গ্রুপে চেষ্টা করবো আর কি সবাই মিলে হেল্প করার। গিট ব্যাশে কোনো প্রবলেম হচ্ছে না এখন পর্যন্ত, তো হয় না, আমি মানে নিজে করি নাই, তবে অন্য কিছুতে কাজ করছি আর কি, তো কি করে ঠিকঠাক মতো কাজ করে। তো আজকের আজকের জন্য এখনই শেষ করতেছি, কোন কোশ্চেন থাকলে আপনারা হচ্ছে আমাদের যে কনকোর্টে যে গ্রুপটা আছে গ্রুপে কোশ্চেন করবেন, আর হচ্ছে আমি আপনাদের একটা টাস্ক দিব, টাস্কটা করে নেক্সট উইকের একদিন আগে, কারণ আমার তো আবার রিভিউ করতে হবে, বৃহস্পতিবারের মধ্যে বা বুধবারের মধ্যে চেষ্টা করবেন জানি ওই জিনিসটা আপডেট করবেন একদম, যে আপনার যদি লেকচারটা বুঝে থাকেন মিনিমাম, তাহলে আপনাদের 20-25 মিনিট 30 মিনিটের বেশি লাগবে না আর কি, প্রতিদিনে থাকবে, ঠিক আছে? তো আমি আসলে ব্যস্ত ছিলাম এই দুদিন, ওই জন্য ওইটা আপডেট করতে পারিনি, তো ওটা করে দিব আপনাকে, ঠিক আছে? টাস্কটা দিয়ে দিব, ওটা করবেন, আর কোনো কোশ্চেন থাকলে গ্রুপে বলবেন। ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে ভাইয়া।